Assalamu'alaikum warahmatullahi wabarakatuh. Inna alhamdulillah. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'uzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdillahu fala mudilla lah wa man yudlil fala hadiya lah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khairal hadisi kitabullah. Wa khairal hadi hadi Muhammadin sallallahu alayhi wa sallam. Wa sharrul umuri muhdasatuha wa kullu muhdasatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. A'udhu billahi minash shaitani rajim. Huwallazi arsala rasulahu bil huda wa dinil haqq liyuzhirahu 'alad dini kullihi walau karihal mushrikun. Wa qala rasulullahi sallallahu alayhi wa sallam, kullu ummati yadkhuluna al jannah illa man aba. Qila man aba ya rasulullah? Qala man atani dakhala al jannah wa man asani faqad aba. Somosto prashongsha somosto tarif shei mohan Allah subhanahu wa ta'ala je Allah subhanahu wa ta'ala amrare tajfur jubosongo jubosomaj kortik ayojito ajker ei mohoti onusthane ashar ebong boshar taufik dan korlen shei munibir darbare shukriya adai kori alhamdulillah salat ebong salam manobotar mukti dut sarboshesh nobi nabi muhammad sallallahu alaihi wasallam er upor rahmat ebong karuna borshito sahaba ikram tabein tabe tabein aimmae mustahidin shoh kiamat porjonto jara dine haker upor porishito thakbe tader upor amra ei elakat onek manushre ajker ei program somporke dawat dewa hoyeche আল্লাহ সুবহানাহু তাআলায় নানা কর্মব্যস্ততার মাঝেও আমরারে যে এ ধরনের একটা মাহফিল ও আওয়ার এবং বোয়ার তৌফিক দান করছেন এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কোনো সাধারণ কোনো মাহফিল না এটা কোনো সাধারণ কোনো মাহফিল না এখানে কোনো কিচ্ছা কাহিনী হয়তো নাই সাধারণত আমরা দেশে কিচ্ছা কাহিনী খয়া ওয়াজ গান গাইয়া কবিতা গাইয়া শেষ করা হয় আমরা এই প্রোগ্রামও ইনশাআল্লাহ এই ধরনের কোনো কিচ্ছা কাহিনী হয়তো না আজ গবি কিচ্ছা কাহিনী কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকু জ্ঞান দান করছেন আমরা কোরআন সুন্নাহর আলোকেই আমরা আলোচনা করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামনা করি আর আল্লাহ আমাদের তৌফিক দুক্কা সম্মানিত উপস্থিতি যখন কোনো মাহফিল হয় এই মাহফিল আমরা দেখি আর না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালায়িকারা ফেরেশতারা কিতাখররা এই মাহফিলে গেরিয়া বইছেন এটা কিয়র দেয় যে এই মাহফিল জিকিরর মাহফিল আমরার দেশও মানুষে মনে করে জিকিরর মানে লগিয়া সবে একলগে এখন ইয়া জুড়ে জুড়ে সিল্লাই সিল্লাই খতবিল জিকির করার নাম জিকির না এটা নাম জিকির না জিকির হলো কোরআন তেলাওয়াত জিকির হলো কি সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের মধ্যে কইছেন যে আকিমুস সালাতি লিজিকরি আল্লাহর জিকিরে জিকিরের আল্লাহর স্মরণে জিকিরর তে লগে স্মরণ আল্লাহর স্মরণে কি তা করো সালাত আদায় করো কোরআন তেলাওয়াতের লগে জিকির ওয়াজ মাহফিল আমরা এখানে আল্লাহর কথা বর্ণনা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ বা হাদিসের কথা বর্ণনা করবো এটার লগে জিকিরের মজলিস আমরা মনে করছি যে একটা মাহফিল হইব আর অন্য সবে বইয়ে বইয়ে জুড়ে জুড়ে সিল্লাই সিল্লাই জিকির করবো এটার নাম জিকির না তো এই জিকিরের মজলিস এই বরকতময় মজলিসও মালাইকারা ফেরেশতারা এই মাহফিলে গিরিয়া আসেন তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি এবং আমরা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আর এবং শুকরিয়া আদায় করি আর যে এই এলাকাবাসীর যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন যারা অর্থ দিয়া সময় দিয়া পরামর্শ দিয়া যারা সহযোগিতা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সহযোগিতার কবুল করুক বিশেষ করে এলাকার যুবকরা যে যুবকরা আজকে গান বাজনা লইয়া ব্যস্ত যে যুবকরা অনেক যুবক এলাকার যুবকরা আছে বিভিন্ন এলাকার যুবকরা আছে কনসার্ট মিউজিকের অনুষ্ঠান এগুলো অনুষ্ঠান হইলে অবশ্য মানুষের দাঁত দিয়ে আনাও লাগে না এগুলা লইয়া মানুষ ব্যস্ত আলহামদুলিল্লাহ এই এলাকার যে যুবকরা উদ্যোগ নিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে এই তারারে প্রচেষ্টার কবুল করুকা তারার মাল আওলাদ বরকত দান করুকা তারারে বাকি জিন্দেগি ইসলামিক জীবন যাপন করার তৌফিক দান করুকা তারার মা বাপরে মাফ করে দেখা তারার জীবী যারা জীবিত আছেন তারার হেদায়ত দান করুকা যারা মারা গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার জান্নাতুল ফেরদৌস দান করুকা
সম্মানিত উপস্থিতি, আমি আসলে আলোচক নয়, কিছু সময় আপনাদের লাগে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আপনাদের কোরআনের চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু তাআলা যেটা আমি কইমু সেটা হচ্ছে আমারে আমল করার তৌফিক দান করুক, আমরা সবরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। আমি কোরআন কালিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের আলোকে কিছু আলোচনা, ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করবো, তারপরে ইনশাল্লাহ আমার যে বিষয় নির্ধারিত আছে সেই বিষয়ের দিকে ইনশাল্লাহ যাইমু ইনশাল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ করছেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন করিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উদ্দেশ্যে আইসন এই উদ্দেশ্য সম্পর্কে অনেক আল্লাহ সুবহানাহু তাআলা বর্ণনা করছেন কোরআন করিম অনেক জায়গা। আমি যে আয়াত তেলাওয়াত করছি আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা কইরা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রসুলের প্রেরণ করছেন হেদায়েত এবং দিনে হক দিয়া। হেদায়েত কি জিনিস? হেদায়েতের লগি দুনিয়ার সব থাকি মূল্যবান জিনিস, দুনিয়ার তাকিয়া জান্নাত যাইবার একটা রাস্তা, এই রাস্তার নাম হইলে সিরাতুল মুস্তাকিম। আর এই রাস্তাত ওইসব মানুষ চলতে পারে যারা আল্লাহ সুবহানাহু তাআলা হেদায়েত দান করেন, সিরাতুল মুস্তাকিমও তারা দেখে যারা আল্লাহ সুবহানাহু তাআলা হেদায়েত দান করেন, যারা আল্লাহ সুবহানাহু তাআলা সঠিক পথে চলার তৌফিক দান করেন তারাই শুধুমাত্র এই পথে চলতে পারে। একজন মুসলিম ব্যক্তি দৈনিক কত রাকাত নামাজ পড়া লাগে? ফরজ নামাজ পড়তে হইব, কত রাকাত নামাজ? 17 রাকাত নামাজ পড়তে হইব। একজন মুসলিম ব্যক্তি দৈনিক 17 রাকাত নামাজ তার পড়তে হইব, আর প্রত্যেক রাকাত রাকাতের মাঝে একটা সুরা পড়া লাগে, সেই সুরার নাম কিতা? সুরাতুল ফাতিহা। এই সুরা ফাতিহার মাঝে একজন মুমিন ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি প্রত্যেক রাখাত সুরা ফাতিহার মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা কাছে কামনা করেন যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমরা সঠিক সোজা পথে পরিচালিত করো। তো সঠিক সোজা পথে পরিচালিত হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা ইলা নাই যে আপনি আমরা বিয়ানীবাজার থেকে রওনা দিয়ে আইছি, বিয়ানীবাজার থেকে রওনা দিলে একটা হাইওয়ে জান্নাত যাইবার হাইওয়ে, ই রাস্তা ইলা নাই যে ই রাস্তা রওনা দিলে আর আপনি গিয়ে জান্নাত পৌঁছে যাইবা, ইলা ই রাস্তা নাই। যেটা বিয়ানীবাজার থেকে রওনা দিলে আপনি আইতা পারবা তাজপুর, ইলা সহজ রাস্তা নাই, যে ই রাস্তাত হেদায়তের রাস্তা সিরাতুল মুস্তাকিম যে কোনো মানুষ যে কোনো সময় ফিস লাগাইতে পারে, যে কোনো সময় যে কোনো মানুষ ফুড়ে যেতে পারে। এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন আল করিম সুরা আল ইমরানের প্রথম দিকে আল্লাহ সুবহানাহু তাআলা একটা দোয়াই কইছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, আয় আল্লাহ তুমি আমরা সঠিক পথে হেদায়ত দেওয়ার পরে তুমি আমরা গোমরা বানাইও না। অসংখ্য মানুষ এই দুনিয়ার মাঝে, অসংখ্য মানুষ যারা হেদায়ত পাওয়ার পরে হেদায়তের রাস্তা থেকে বিচ্ছিত হয়ে গেছে, হেদায়তের রাস্তা থেকে গোমরা হয়ে গেছে, হেদায়তের রাস্তা দেখিয়ে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখো কা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মানুষে দেখছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সামিয়া আল্লাহু লিমান হামিদা কইলে তারা পিছনে রব্বানা লাকাল হামদ কইছে। এই ধরনের মানুষও দুনিয়াতে কি বিদায় নিছে? গুমরা হইয়া। এই ধরনের মানুষও দুনিয়াতে কি বিদায় নিছে? সঠিক রাস্তার উপরে না তাকিয়া। মুনাফিক আল্লাহর কথা আমরা জানি না যে জাহান্নামও তারার অবস্থা নেই সবর নিম্নে, কিয় দেয় তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে পাইছে, ওহি দেখছে, রসুলের সাহাবীগণরে পাইছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিলের এটাও দেখছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখছে, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ সঠিকভাবে করতে পারছে না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মানিয়া চলা, রসুল সাল্লাহ সাল্লামর তরিকা চলা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই রসুল সাল্লাহ সাল্লামর তরিকার উপরে চললে আমরা হেদায়তের উপরে থাকবো। সম্মানিত উপস্থিতি, আমরা এই উদ্দেশ্যে আইছি না যে সব হইতাম সব তরিকা বাদ দিয়া হোক আমরার তরিকাত, আমরার হুজুরের তরিকাত, আমরার দলের তরিকাত, আল্লাহ এই উদ্দেশ্যে বাড়ি থেকে বাড়ি আইছি না। আমরার একটাই তরিকা, আমরা পরিচয় লাগি মুসলমান, আর আমরার দিনে লাগি ইসলাম, আমরার তরিকার নামে লাগি ইসলাম, আমরার তরিকার নামে লাগি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আর এই ইসলাম রে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা রে সব থেকে ভালো মানজন হে সৌদি আরবের মুসলমান রাখলে
খারামানছেন বালা বিয়ানি বাজার মুসলমান আকলে খারামানছেন না আমার দলের মানুষ আকলে বালা মানছেন আমরা তো ওলা অবস্থাতে সপ্তাহ বাদ দিয়ে এসে কইলাম যে আমার মুখা উক্কা আমার দল উক্কা আমার তরিকা তক্কা আপনি দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে গেছেন সুবহানাল্লাহ দুনিয়ার তখতে তারার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন ঘোষণা দিছেন তারা খারা তারা লাগি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন আমরা রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকারে মানছেন ইসলাম রে মানছেন আমরা রে ওলাগান ইসলাম মানতে হইব এটা একটা ওয়াজ মাহফিল দিয়ে হইতো না এটা একটা লেকচার দিয়ে হইতো না এটা এক ঘন্টার বক্তব্য নয় সম্মানিত উপস্থিতি আগে থাকি ওয়াজ মাহফিল এখন বেশি না কম আমার কথা বুঝরা নি সবে আমার মাত বুঝা যার বিয়ানি বাজার আমার বাড়ি হলো গোলাপগঞ্জ বেশ খান্দাত আছে তো বেশি বেশ কম হইতো না যে দিন দিন ওয়াজ মাহফিল বাড়ছে দিন দিন ইসলামর চর্চা বাড়ছে ইসলামিক অনুষ্ঠান বাড়ছে প্রত্যেক মসজিদ ও প্রত্যেক জুম্মাবারে ওয়াজ হয় বয়ান হয় তারপরে আমরা বাৎসরিকভাবে হরিয়ার এখন প্রত্যেক ফাড়াত ই ফাড়ায় করলিছেন আমরা করতাম না নি কম্পিটিশন করিয়া তাই তানার জন্য 1000 টাকি হুজুর আমরা আনতেইব 2000 টাকি হুজুর তাই তানে 1 লাখ টাকি দিয়ে আমরা 2 লাখ টাকি তান তানার মাহফিল হইছে 5000 মানুষ আমরা মাহফিল হইতেইব 10000 মানুষ তাই তানে এক গরু বালাইছেন তে আমরা 2 গরু বালাইমু এইভাবে কম্পিটিশন করি ওয়াজ মাহফিল কিন্তু মানুষের মাঝে পরিবর্তন জেলা ওয়াজ মাহফিল এলা পরিবর্তন আছে নাই ফজরের নামাজও গেলে দেখা যাইব কতজন তা হয় রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ মাহফিল এসে দিন দিন ওয়াজ মাহফিল খোলা ইন দিন ফজরের নামাজ নাই ওলা সালের কিনা না আজকের আয়োজক হলে গুসার করলে কিছু করার নাই সত্য কথা কইবার লাগি আইছি তো হক কথা কইবার লাগি আইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হক কথা খোয়ার হক কথা বুঝার হক কথা মানার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা তিনি তার রসুলরে প্রেরণ করছেন হেদায়েত এবং দিনে হক দিয়া দিনে হক মানিয়ে লাগে আল হক মির রব্বিকুম সত্য একার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আমি যেটা কই এটা সত্য নয় আমার দলে যেটা কই এটা সত্য নয় বাংলাদেশের মুসলমানে যেটা কইছেন এটা সত্য নয় সৌদি আরবের মুসলমান হলে যেটা কইছেন এটা সত্য নয় সত্য হই লাগে আমার রবে যেটা কইছেন রবে যেটা কইছেন এটা হই লাগে আল কোরআন আর রবর কথা হইল কি রবর রবর পক্ষ থেকে আর একজন প্রতিনিধি আছেন তার নাম হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নিজে থেকে কোনো কথা কই না যা কইন খাতাই কইন আর আল্লাহ থেকে কইন সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে রাসূলের নিজে থেকে কোনো কথা কই না যা কইন ওহির কথা কইন এটা ওহিয়ে মাতলু আর ওহিয়ে গয়ের মাতলু এটাই হইল কি আমরার দিক নির্দেশনা আমরার জীবন পদ্ধতি এটাই হইল কি দ্বীনে হক এটাই হইল কি সত্য আমরা সেইটারে অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রেরণ করা হইছে হেদায়েত দিয়া এবং দ্বীনে হক দিয়া লিউজ হিরাহু আলা দ্বীনি কুল্লিহি সমস্ত দ্বীনের উপরে আল্লাহর দ্বীন এস্টাবলিশ করবার লাগি এখন আমরা বুঝতে হইব রাসূলে আইছেন দ্বীনে হক লইয়া আবার কইলা সমস্ত দ্বীনের উপরে আল্লাহ রাসূলে যে দ্বীন লইয়া আইছেন ও দ্বীন এস্টাবলিশ করতে হইব তে আমরা বুঝতে হইব যে আরো কিছু দ্বীন আছে আর রাসূলে একটা দ্বীন লইয়া আইছেন এখন আরো কি তার দ্বীন আছে আর রাসূলে কিন দ্বীন লইয়া আইলা যে দ্বীন এস্টাবলিশ করবার লাগি যে দ্বীনে বিজয় করবার লাগি যে দিনটে প্রতিষ্ঠা করবার লাগি রসুল আইসন সেই দিনটা কিতা আমরা জানতেইব কিনা না দিন মানে হইল গিয়া জীবন ব্যবস্থা জিন মানে হইল গিয়া ওয়ে অফ লাইফ দিন মানে হইল গিয়া মোকাম্মেল নিজামে হায়াত দিন মানে হইল গিয়া সোলার ফত আপনি আমি বাড়ি গিয়া ঢুকি বাজারও গিয়া ঢুকি গাড়ি চড়ি চড়ে কিনা না আমরার আশেপাশে কিছু মানুষ আছেন এই এলাকাত আছেন নি সনাতন ধর্মী হিন্দু এলাকাত আছেন আছেন কিনা না অনেক এলাকাত খ্রিস্টান আছেন অনেক এলাকাত বৌদ্ধ আছেন অনেক এলাকাত আমরার মৌলভীবাজারের অনেক এরিয়াত আরও বিভিন্ন জাতের মানুষ আছেন তে তারাও আমরা লাখান বাড়ি দিয়ে ঢুকে তারাও গাড়ি চড়ে তারাও জীবনযাপন করে বল লোকে তাকে বাচ্চেন্টের লোকে তাকে এ চলে চলাচল করে কিনা না আমরাও চলিয়া কিন্তু এই সোলার মাঝে তারাও কিছু ইবাদত করে তারাও কিছু বন্দেগি করে আমরাও কিছু ইবাদত করি কিন্তু এর মাঝে কিছু পার্থক্য আছে একজন ইমানদার ব্যক্তি এ যে দিনে হক মান্না অনা ব্যক্তি একজন রসুলের তরিকার ব্যক্তি সে অন্য মানুষের লাগান একজন সনাতন ধর্মী জেলা চলে ইলাহে চলতো না তার গরজ গরজ আমানির একটা তরিকা আছে তার গুমানির একটা তরিকা আছে
তার গাড়ি চলার একটা তরিকা আছে, তার ইবাদতের একটা তরিকা আছে, আছে কিনা না? আমরা সব কিছু মানুষের ধারণা, কিছু শিক্ষিত মানুষের ধারণা আল্লাহ আছে যে সব ধর্ম ঠিক আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে দিন আছে, আর দিন সমাজে অনেক দিন আছে, ও দিনের উপরে আল্লাহর দিন এস্টাবলিশ করবার লাগে, আল্লাহর জীবন ব্যবস্থার এস্টাবলিশ করবার লাগে, বিজয় করবার লাগে রসুল আইছেন। সেই দিনটা কিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন সূরা আল ইমরানের অন্য জায়গায় কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হইল গিয়া আল ইসলাম। তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা লই আইছেন, ইসলাম লই আইছেন। আপনার গরজ একজন মুসলিম ব্যক্তি গড় ঢুকব ইসলামী তরিকায়, কোন তরিকায়? খ্রিস্টানি তরিকায়, ইহুদি তরিকায়, সামাজিক তরিকায়, না রসুলের তরিকায়? রসুলের তরিকায়, ইসলামিক তরিকায়। একজন মুসলিম ব্যক্তি কোন বাহনের উপরে চলবো, খার তরিকায়? ইসলামিক তরিকায়, রসুলের তরিকায়। তার তরিকা, তার চলার ফত হইব গিয়ে ইসলামিক। কিন্তু আমরা তো জানি না, আমরা অনেকেই জানি না, আর অনেকে জানলেও এটা সঠিকভাবে জানি না। আপনি কে গড় ঢুকতে হইলে, আপনার গড় ঢুকতে হইলে কিতা গোপালা আসনি, কিতা বাবালা আসনি হইয়া গড় ঢুকরা, এটা হইল কি সামাজিক তরিকা। আর ইসলামিক তরিকা হইল গিয়া সালাম দিয়া গড় ঢুকা, আল্লাহর নাম নিয়ে গড় ঢুকা। রসুল সাল্লাহ ইসলামে কইছেন যে গড় আল্লাহর নাম নিয়ে প্রবেশ করাই বই গেল, মিস্টার ইবলিশ থাকতো না। তা আমরা কি গরো সালাম বৌরে গিয়া সালাম দিতাম নি? এটা কি মানায়? সারা দুনিয়ার মানুষের সালাম দিয়ে বাফরে সালাম দিতে লজ্জা করে, মারে সালাম দিতে লজ্জা করে, আছে নি? আমরা সালামর চর্চা আছে, আমরা সালাম আছে ইলেকশনের সালাম, ইলেকশন ইয়ারলে দেওয়া লিডার হলে খালি সালাম দিরা, ইলেকশনের পরে ওগুন ফেরত দেওয়া লাগে, সুদে আসলে সহ, একবার সুদ উৎসহ আরো হারাম জিনিস লাগে এগুলো ফেরত দেওয়া লাগে, বাদে খালি তান্ডে সালাম, টেলি ইলেকশনের সালাম, আর ওটা আছে বিয়া বাড়ির সালাম, বিয়া বাড়ির সালাম, এ তো খালি মাল মরে, আংটি পয়সা সালাম আছে কিনা না? ঈদের দিনের সালাম আছে, রসুলের সালামি গেইলা আসসালামু আলাইকুম দোয়া দিয়া, আর আমরা সালাম হইলে কি ফাওয়ার তলে দিয়া, আমরা সালাম হইলে গিয়া তলে দিয়া, ঈদ ই সালাম হইলে কি ইহুদি হলার সালাম, ই সালাম মুসলমান হলার সালাম নাই, মুসলমানের সালাম হইল গিয়া যে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। আমরা দেশ আরব দেশে গেলাম, গিয়ালে দেখি তা খানির মাঝে সালাম দে, কইলাম আমার মামা আসলে কইলাম মামা ইতাই কিতা করে, ইতা জানে না নিজে খানির সময় সালাম দেওয়া যায় না, কইলে আমার মামা ওটা কইলে খানির সময় সালাম দেওয়া যায় না, কোন কিতাব আছে ওখান দেও, এখন তো আর টুকে পাওয়া যায় না যে খানির সময় সালাম দেওয়া যায় না। খানির সময় আপনাকে আমি যদি আপনি খানির তা কইন, বা আমি খানির তাকে আপনি ঢুকলে কইমু যে সালাম দিতাম ফাললাম না, বা আপনি কইবা সালাম দিতাম ফাললাম না, আপনি খানিত, আর আমি কইমু যে আমি যদি সালাম দেওয়ার হয়তো কইতাম সালাম দিতাম ফাললাম না, খানিত আছি দেখি, সালাম দিতাম ফাললাম না, খানিত আছি অত মাত মারতাম ফাললাম, কিন্তু আপনার উপরে শান্তি পরিচিত কখন হইলে বুঝি ইসলাম দেয় গিয়া, আর ইসলাম কি আখল বিরোধী, ইসলাম কি যুক্তি বিরোধী? আউজুবিল্লাহ। যারা টেলিভিশন দেখেন এখন তো স্টার জলসা, তা তো আমরা মা বই নখলে দেখেন, আর দেখি এটা থেকে খালি কিলা মাইল লাগে, এই তো হয় গরু এগিয়ে তরকারি নাদাত বইছে আর গিয়ে লবণ ছাড়ি দেয় ওটা দিকে নেই, এটা আজকে সমাজেও দেখবো আজকাল কিতা হয়েছে, আপনি আপনার বই নাকি বিয়াল্লা কইছে আপনি বিয়া দিতে ডরাইরা, হিন গিয়া কি না জানি কিতা করবো, কারণ গরম কথা শুনেন না খেউরার, হিন গিয়ালে হৌর হরির কথা শুনবো কিলা, যারা মা বোন বোন বড় বড় আছে, যারা ফুলি বড় আছে, তারা এটা লিয়ে খুব ফেরেশানি মাঝে আছে, কারণ সামাজিক অবস্থা হলো হয়েছে লেখাপড়া এমনভাবে আমরা শিখাইছি, লেখাপড়ায় নৈতিকতা শিখায় না, নীতি নৈতিকতা শিখায় না, মা বাপরে মারেন না তো হরুরিরে মানবো কিলা, আমি ডাকা দেখলে লিয়ে খাজ করি, দেখে খালি ডিভোর্স আর খালি তালাক আর তালাক চলে, আউজুবিল্লাহ আল্লাহ মা ফরক্কা, মানে লেখাপড়ায় মানুষের শক্ত করে, নারীর ক্ষমতা নারীর ক্ষমতা বাড়ায়, তো ক্ষমতা বাড়াইলেও তো কিতা হইব, কিন্তু শান্তি হইব না অশান্তি, এটা অশান্তি, এটা তো তারা শিকার দাদারা শিখাইছে, অপারের এরা শিখাইছে, তারার এলার্জি তারার বেমারা নিয়ে আমরা অনেক বিশেষ গীতা করেন, আর আমরা মনে করি আর লেখাপড়া করি, অনেকেই আছে লেখাপড়া করছে মেয়েরা
মাস্টার্স ফার্স্ট, এখন সৌন্দর্য মানে চেহারা সুরত ভালো আছে, লেখাপড়া ভালো আছে, চাকরিও ভালো আছে, বেতনও ভালো আছে, কিন্তু জামাই নাই খান্দিরা। কারণ যে বয়স হয়েছে আর যে ডিগ্রি হয়েছে, এই ডিগ্রি অনুযায়ী জামাই পাওয়া যান না, তো বিয়েও নেই। তো সম্মানিত উপস্থিতি যে কথা খাওয়াত আসলাম যে আল্লাহ সুবহানাহু তাআলায় যে আমরার যে দিন দিছেন, যে জীবন ব্যবস্থা দিছেন, আপনারে আমার কিতা অর্থে গড়ে ঢুকা আর একজন কাফের মুশরিকের গড়ে ঢুকা এক লাখান নাই। আপনি গাড়ি চললে একটা দোয়া আছে, দোয়া পড়িয়া গাড়ি চড়তে হইব। আপনার ইনো জিকির আছে, ওই যে জিকিরের মাহফিল আগে কইতাম, জিকির গাড়ি চললে জিকির আছে কিনা না, গুমানির জিকির আছে কিনা না, টয়লেটে যাইবার জিকির আছে কিনা না, মসজিদে ঢুকার জিকির আছে কিনা না, আছে। কিন্তু আমরা এই জিকির জানি না, অথবা জিকিরের আমল নাই। সকাল সন্ধ্যার জিকির আছে, সকালে কিতা কিতা জিকির করতা, সন্ধ্যায় কিতা জিকির করতা, পাঁচ অক্ত নামাজ পরে কিতা জিকির করতা। আমরা দেশে দেখবা যাইব ফরজ নামাজের পরে জিকির করেন না, সুন্নত নামাজের পরে দেখবা অনেকে বইয়ে বইয়ে তসবি করেন না। এই তসবির টাইম হইলে কোন সময়, ফরজের পরে না সুন্নতের পরে? ফরজের পরে। কিন্তু আমরা ফরজের পরে নাই, আমরা কি নিছি কি সুন্নতর পরে। এখন আজান নামাজ পড়তে হইলে আজান দেওয়া লাগে না? একটু আগে আজান দিছেন কিনা না? এখন কইবা যে অসুবিধা কিতা, এখন ঈদের দিনও কি যদি আজান দিনতে চলবো, খেলে চলতো না? নামাজ পড়তে না মাঠে গিয়া নামাজ তো পড়বা, তো আজান দিন না, খেলে কেউ দেয় দিন না? এটা ইসলামও নাই, কিদার দেয় দিন না? ইসলামও নাই, এর দায় আমরা ঈদের মাঠে না কিদা আজান দিই না, জনজান নামাজ আমরা আজান দিই না, রুকুও করি না, সেজদাও করি না, খেনে করি না, এটা সিস্টেম নাই। তাহলে বুঝতে হবে যে ফরজ নামাজ পরে আপনি তসবিহ গুণ পড়তা, সকালে মানে ফজরের পরে, ফজরের নামাজের পরে বাকি কিতা করতা, আরও কিছু আয়াতুল কুরসি আছে একবার, সূরা ইখলাস ফালাক নাস তিনবার, এই সে আমলগুলো আছে, আসবাহনা আসবাহান মুলকুলিল্লাহ, বিকালে পড়তা আমসাইনা আমসা মুলকুলিল্লাহ, এইভাবে আমলগুলো আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কইছেন খেউজ দি সকালে, খেউজ দি সকালে বিসমিল্লাহ আল্লাযি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়া সামিউল আলিম, এটা যদি তিনবার পড়ে তো সন্ধ্যা পর্যন্ত এই নিরাপত্তার মধ্যে থাকবো। সুবহানাল্লাহ, এটা আমার আমল নাই। তারপরে দেখা যাইব যে সব যদি সন্ধ্যার পরে পড়ে তাহলে সকাল পর্যন্ত নিরাপত্তার মাঝে থাকবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে আল্লাহর নাম, আল্লাহর নাম যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে আল্লাহর নাম যদি সে নেয়, তাহলে কি দইব আল্লাহ সুবহানাহু তাআলায় তারে জান্নাতও দিরা না, এর দায় যে হে মারা যান না, মরলেও জান্নাত যাইব গিয়া। কোন নামটা পড়া লাগে কইতার মানে কেউ? আয়াতুল কুরসি। এটা কি সুন্নত নামাজ পড়ে না ফরজ নামাজ পড়ে? প্রত্যেক ফরজ নামাজ পড়ে পড়া লাগে। আজকাল তো দৌড়াইলে দেখা যাইব অনেকে সুন্নত নামাজ এই আয়াতুল কুরসিও জানে না, অনেকে জানতা বাদে ফাউরি লইছে। আমরা সমাজে ইসলাম, আমরা মনে করি ইসলাম খালি এক হাত বাকি রয়েছে, ইসলাম ফুরা আইব আমার মাঝে। আমরা অনেক সময় বিল্ডিং দিবার আগে ছাদ দইয়া ব্যস্ত, বিল্ডিং দিবার আগে কিতা করি, ফিলার বানাইবার আগে ছাদ দেওয়া কি যাইব? তা আমরা অনসজ্ঞা চাই এই এলাকার শিক্ষিত সচেতন মানুষ সকল যারা আইসেন আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে আমরা আওয়ারে বার কবুল করুকা, আমিন। সজ্ঞা চাই যে বিল্ডিং আগে ছাদ আগে হইব না পিলার আগে হইব? তা আমরা তো চিন্তা করি যে আমরা যেটা হোক আর না হোক ফয়লা আমরার দেশ ঠিক হয়ে যেত, ফয়লা কি দেশ ঠিক হইব না ফয়লা আমরা ঠিক হয়ে দইব, না ফয়লা পরিবার ঠিক হয়ে দইব, কোনটা আছে আগে ঠিক হয়ে দইব? পরিবার ঠিক হইতে আপনি না মানে আমরা না, আমরা বাদ দিয়া পরিবার। এর দায় আমরার দেশে অনেক মানুষে দেখা যায় হে ওই লোকি বাবির লোকে আড্ডাই আর কি মারে, হে হালির লোকে আড্ডাই আর কি মারে, নিজের বউরে বুরকা পিন্ধায়, নিজের বউরে খাওয়ার লোকে দেখা করতে দেয় না। কারণ কিতা হয়ে দিলে ফোরদা হইলে তুমি করবা, আমি না। ইয়াং ভুয়াইন যেটা আসুন বিয়া বাড়িতে গেলে কোনো অনুষ্ঠানে গেলে দেখে তার বোন যদি দেয় হে খালি চেক দে, এগুলো কেউ লাগেননি, আর হে দেখা যায় আরো গুরু মুখা মারি আসক্তি আমারের, মানে হে হইলে আর একজন লোকে করতে রাজি আছে, নিজে নিজের বোন দিয়ে ঠিক করতাম, মানে ফলে হইলে কি আমি নষ্ট হইলে কি তো হইছে, আমার বোন নষ্ট হইতো না, আমার সমাজ নষ্ট হইতো না, আমার পরিবার নষ্ট হইতো না, আমি নষ্ট হইলে অসুবিধা কিতা আছে? আমরা তো ওই দেশে জন্মগ্রহণ করছি, ওই সমাজে জন্মগ্রহণ করছি, যারা নিজে সিগারেট খায় আর ফুয়া সিগারেট খাইলে তার দরিয়া কিতা করে, কিতা করে তার দরিয়া হোকা, সিগারেট খাওয়ার মানুষ এখন বেশি দেয় বেশ মাত্রা না। এক সময় আলেম ওলামাকলে ফতোয়া দিছেন যে সিগারেট খাওয়া হইল কি মখরু, কেউ তাই যে সিগারেট সম্পর্কে অত বেশি জানতা না,
আমার কথা মনে হয় কষ্ট লাগে আলেমুল্লাহর বিরুদ্ধে কইলিছি এক সময় তো এই দেশের আলেমগুলো ফতোয়া দিছেন যে লন্ডনী পয়সা হারাম ফতোয়া আছিল কিনা না এখন লন্ডনী সব সবর ফেটল লন্ডনী পয়সা আছে কিনা না আছে কিনা না মানেন না কেনে এক সময় কইছেন ইংরেজি শিক্ষা হারাম কইছেন কিনা না তারপরে ইংরেজি শিক্ষা এখন আছে নি মসজিদ মাদ্রাসা সব জায়গাতে আছে নি এক সময় কইছেন যে সরকারি পয়সা হারাম সরকারি পয়সা নিতাম না সরকারি কিতা এখন সরকারি স্বীকৃতি আছে নি সব জায়গার আছে তো বোঝা গেল যে বুঝোর মাঝে পার্থক্য আছে ইংল্যান্ডও কিয়া যদি হারাম রুজি করে এই পয়সা কিতা হারাম আর বাংলাদেশও হারাম রুজি করলে কিটাই হালাল নি পৃথিবীর যেন আরাম রুজি করবো এটাই লিখে হারাম ফতুয়া হলো হয়তো আসিল ফতুয়া এত কুচিন নির্দায় দিস কোনো বাসার লোকে আমরা বিরোধ নাই বিরোধী লগিয়া ইহুদি অকলর লগে খ্রিস্টান অকলর লগে ইংলিশ ভাষার লগে আরবি ভাষার লগে ইংলিশ ভাষী মুসলমান আছেন না বাংলাভাষী হিন্দু আছে না ভাষার লগে কি বিরোধ না আমরা তাদের ধর্মের দিনের সাথে আমরা বিরোধ এটা অনেক সময় আমরা না বুঝার কারণে কিতা করছি আপনার অনেক হক মুরব্বী যারা আছেন হুরু তাক্তি কিতা পড়ছেন আলিফ বা তাসা পড়ছেন না আলিফ বেতেসে পড়ছেন এখন বেতেসে পড়েননি খেনে পড়েন না চাকরেরা কিতা ভুল করছেননি ইসলামের কথা কই আনলে ফাল মারি উঠে কইনে আগর মুরব্বী হকলে কিতা বুঝছেন না নি ফাল দিন তে বেতেসে বাতাসা হয়ে গেল আপনি একদার কইলেন না 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 এটা বাতাসা তো চলতো নাই আমরা হুরু তাকতে ফড়িয়ে আইছি বেতেসে আমরার অমুকর হুজুর হুজুরে ফড়াইছেন বেতেসে এখন দেখছেন নয়া মানুষ ইয়া বাতাসা ফড়াইরা আমরা বেতেসে তাকতে হইমু এটা কইছেন নি কোনোদিন কেন কইছেন না যে আপনি বুঝছেন যে এখন হইল গিয়া আগে আমরার বেতেসে আসিল ঠিক আছেন না এখন বাতাসা হইল গিয়া ঠিক আছে ঠিক কিনা না এখন নয়া কিছু উঠলেও ফাল মারো নে নয়া আইতা আইতা নয়া নয়া বোধটা আইসে নয়া বোধটা আইসে আগে আমরা চলাফেরা করতাম আজকের সভাপতি হিসাবে খোকা চাই আগে আমরা চলাফেরা করতাম সিএনজি দিন না পেট্রোল দিয়া পেট্রোল দিয়া তো এখন সিএনজি কেনে সিএনজি কি নতুন আবিষ্কার হয়েছে না আগে তাকে আসিল পৃথিবী যখন মানানি হয়েছে তখন সিএনজি আসিল আমরা পাইছি না আমরা পাইছিলাম কিতা ফয়লা পাইছি এর লগে ঠেলা গাড়ি ও কিতা বেন গাড়ি এর আগে ফালকি আসিল আমরা যদি কিছু জানতাম না আগে ফালকি দিয়ে লিয়ে দিতাম না নি বেমার হইলে কিতা দিয়ে লিয়ে দিতা আজকালকার পর্যন্ত কইতে পারতাম না ফলো দিয়ে লিয়ে দিতাম ফালকি হঠাৎ করে পাইতা কই ফলোর ভিতরে মানুষে আর ইয়ে বইয়া লিয়ে দিতা আর বিয়া শাদি হইলে কোনো অনুষ্ঠান মানে তারিখ দিয়ে হইলে তখন কিতা লিয়ে লিয়ে দিতা ফালকি দিয়ে লিয়ে দিতা আপনারা আমার কথা বুঝলা নি শুনতে রাজি আছেন ঠিক আছে চলতো নি আমি কিন্তু আগেও কইছি আমি ওয়াজ জানি না আপনি তো লেগে কিছু কত সময় মাতমু আগে মানুষের লেগে দিতা ফালকি দিয়া তারপরে এই লগিয়া এই কিতা গরুর গাড়ি গুড়া আসিল তা আসিল না তারপরে এই লগিতা ডিজেল তারপরে আইলো পেট্রোল এখন আমরা সিএনজি দিয়া চলি আর সব গাড়ি পেট্রোলের গাড়ি সব মানুষে এখন সিএনজি বানাইলি রা কেউ দেয় যে এগুলো সস্তা জিনিস কিন্তু এগুলো কি নয়া আবিষ্কার হয়েছে না আগে থেকে আসিল আগে থেকে আসিল আমরা তুলতাম পারছি না এটাতে আমরা একটা ব্যবহার করতে পারছি না যেটা বাতাস আগে থেকেও ঠিক আছিল আমরা পড়ছি বেতেছে উর্দুর লগে মিলাইয়া আমরা রোলা ফড়ানি হয়েছে যখন আমরা বুঝছি যে না নাদিয়া ট্রেনিং আইছে আরও আলেমকলা আইসন আরব থেকে আলেমকলা আইসন আইয়া তারা ওইভাবে ফড়াইছেন তারপরে আমরা ঠিক করছি ঠিক অনুরূপভাবে ইসলামের অনেক জিনিস আমরা জানি না ইসলামের অনেক জিনিস কোরআন সুন্নার লগে আমরা সমাজের মিল নাই কোরআন সুন্নার লগে আমরা অনেক জিনিস পরিকিতা আছে বিপরীত আছে আমরা জানি না অনেক জিনিস আমি যদি এইখানে দৌড়াই দিন লাগি এই যে মাহফিল আমরা আছি আমরা অনেকেই অনেক জিনিস জানি না যদি জিজ্ঞার করি যে বিয়া বাড়ি কিয়া কিতা দোয়া পড়তে হইব আমরা জানি না আপনি আমার বাড়ি খাইতে আইলে কিতা দোয়া পড়তে হইব জানি না জানি না দেখি আমরা কই যে আত্মুল্লাহ মারি দোয়া করলে কয় কারণ আত্মুল্লাহ মারি দোয়া করলে গেলে সহজ না জানলেও এগুলো করা যায় কিন্তু যদি বিয়া বাড়ি আপনি পড়তে চান তাহলে এই দোয়া আপনার শিখিয়ে দিতে হইব আপনি লেখিয়া লেগে দিতে হইব আর দেখিয়া গিয়া তখন বড়র খান্দা গিয়া পড়তা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র আপনি আমার বাড়ির দাওয়াত খাওয়াতে আইলে আপনি একে মুখস্থ করে আইতে হইব আল্লাহুম্মা বারিক লাহু ফি মা রাযাকতাহুম ওয়া ফির লাহুম ওয়া রহামহুম এটা মুখস্থ করে আওয়া লাগবো এটা মুখস্থ করা না কইলাম দোয়া করো কাতে আপনি উঠে কইলে আল্লাহুম্মা আমিন হইয়া যতক্ষণ ফারেন দোয়া করিল্লা কারণ লিল অজ্ঞতার দলিল না জানার দলিল এই লোকটা আর আমরা কই আর হে আক্তার যদি কেউ দোয়া করে না যে দেখছো নিতে দোয়া উঠাই তো স্যার সুন্নতি দোয়া সুন্নতি তরিকায় দোয়া করতে হইব হার তরিকায়
আমরার তরিকায়, সামাজিক তরিকায় না রসুলের তরিকায়? রসুলের তরিকার লোক এখন বিরোধ আছে, খোকা আত্মনামারি দিয়ে খোকা রসুলের তরিকার লোক যদি বিরোধ থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতা নাই। আপনার লোকে আমার অনেক বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আপনি যদি রসুলের কথা কইন তাহলে আমার পছন্দ হোক আর না হোক এটা আমি মাথা তুলিয়ে রাখবো, এটার নাম হলো আমার ইমান। পছন্দ হোক আর না হোক, আমি এটা আমল করি আর না করি, আমার এটা কিতা রাখতে হইব? মাথা তুলিয়ে রাখতে হইব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। প্রশান্তভাবে সঠিকভাবে মানিয়া নিতে হইব, অন্তর দিয়ে মানিয়া নিতে হইব রসুলের ফয়সালা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা দুইটা ঘটনা হাদিসের মাঝে আছে। একটা ঘটনা হইল গিয়া সঠিক নাই, কিন্তু এটা আমরা সমাজও বেশি আছে, আর সঠিক যে কিগো আমরা সমাজও নাই। দুইজন মানুষে মাইল লাগছে, দরবার লাগছে, রসুলের ফয়সালা দিছেন, ফয়সালা মানতে পারছে না, তারপরে ফয়সালা লইয়া গেছে খার খাজাত, খার খাজাত আবু বকর খাজাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফয়সালা দিছেন না, তারপরে গেছে খার খাজাত, খার খাজাত গেছে ওমর রাদিয়াল্লাহু আনহু খাজাত, ওমর রাদিয়া কিতা দিয়া ফয়সালা দিছেন তলোয়ার দিয়া। এই ঘটনা সহি নাই, এই ঘটনা কিতা নাই, সহি নাই। এখন আমি কই লইব সহি নাই? সারাদিন থেকে শুনি আইছেন, ওয়াজ মাহফিলে শুনি আইছেন, সব মহলের খাজাত গ্রহণযোগ্য। একটা তফসিরের গ্রন্থের নাম হইলে কি তফসিরে ইবনে কাসির, তফসিরে ইবনে কাসিরের মাঝে এই ফালা ও রব্বিকা লা ইউমিনুন এই আয়াতর তফসিরে গেলে পাইবা ও ঘটনাটা আছে। ঘটনা লেখিয়া লেখছেন, এই ঘটনা হইলে গিয়া সঠিক সূত্রে প্রমাণিত নাই, সহি সূত্রে প্রমাণিত নাই। সহি সূত্রে প্রমাণিত কিতা আছে? বুখারীর ঘটনা, যে একজনের জমিন আছিল উফরি আর একজনের জমিন লগে নিছে, উফরের এইন ফানি ছাড়লে নিশোর এইন ফাইতা নানি, তো উফরের এইন ফানি ছাড়ছেন না, ওটা লইয়া লাগছে যে ফানি লইয়া খেয়ে খারে ফানি দিতা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন উফরের এন রে, যে তুমি তোমার ফানি যখন ওই জীব তোমার ফুরো ইয়ালে দেলাইও তোমার যে নিশোর বাইয়ে ফাইলায়, কিন্তু উফরর যে আসিল ফান যার জমিন আছিল এই নিয়ে লাগি রসুল সাল্লাহ ইসলামর আত্মীয়, আর নিচে যে মুসলমানের আসিল এন গিয়া প্রচার করা শুরু করলাম যে রসুল্লে তান আত্মীয় দেখিয়ে তাই ফয়সালা ওলাল লাগছে। আছে না আমরা দেশ ন্যায় ফয়সালা দিলে মানুষটা কয় দেখছো নি বা খাইছেন মনে তলে দিয়া কিচ্ছু মনে হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিং তার বিরুদ্ধে গেছে, আছে কিনা না? তখন খার বিরুদ্ধে কইছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ দিয়া ফাটাইছেন, যেন আদল প্রতিষ্ঠা করবার লাগি আইছেন। তাই যদি আদল প্রতিষ্ঠা করেন না, দুনিয়াতে আর কেউ আছে ইনসাফ প্রতিষ্ঠাকারী, আদল প্রতিষ্ঠাকারী? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে আয়াত নাজিল করে দিছেন যে ওই যে ব্যক্তি যে ফয়সালা মানতে পারছে না নবীর ফয়সালা, হেই লগি ইমানদার নাই, সে ইমানদার নাই। আজকেও যদি রসুলের কথা শোনার পরে, আজকেও যদি কোরআনের কথা শোনার পরে আপনার আমার মানতে যদি কষ্ট হয় তাহলে বুঝতে হইব ইমানও এখনো ঠিক হয়েছে না, এখনো ইমানের সমস্যা আছে। যেই হইন না কেন আপনি মুফতি মুহাদ্দিস হক্কা, আপনি মসজিদের মতল্লি হক্কা, আর আপনি ওয়াইজ হক্কা, আর আমি যেই হই না কেন, যদি রসুলের কোনো আদেশ হওয়ার পরে আমরা যদি মানতে অসুবিধা হয়, মানতে কষ্ট হয়, মানতে দ্বিধাগ্রস্ত হয় তাহলে বুঝতে হইব ইমান এখনো সমস্যা আছে, ইমানের মাঝে সমস্যা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সঠিকভাবে ইসলামটি বুঝার মানার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে কথা খোয়াত আসতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলরে প্রেরণ করছেন দিনে হক দিয়া, সত্য দিন দিয়া, সত্য দিনই লাগে আল ইসলাম। এই ইসলামটা যদি আমরা মানি না, আমরা বিয়া বাড়িত গেলে ইসলাম আছে, আমরা মসজিদে ইসলাম আছে, ওয়াজ মাহফিলে ইসলাম আছে, বিয়া বাড়িত ইসলাম আছে নাই? আমরা বাড়িত গেলে অনেকের বাড়িত ইসলাম নাই, আমরা যদি কোনো সামাজিক অনুষ্ঠানে যাই না গেলে ইসলাম নাই, বাজারও গেলে ইসলাম নাই। রসুল সাল্লাহ ইসলামে বাজারও গেলেও দোয়াই গিয়ে দিচ্ছেন, কোশ্চেন এই দোয়া পড়িয়া যদি বাজারও ঢুকাতে, বাজারও ঢুকা তোমার টাকাটা হইলে কি ইবাদত? সাহাবা কেরাম বলে যে রসুল্লাহ আমরা বউর লোকে যখন থাকি তখন কি আমরা সোয়াব হইব? তখন রসুল একটা কোশ্চেন যদি বউর লোকে না তাকিয়া অন্য কোন লোকে তাকে হারামভাবে তাকিতে হইব, কইলে তো গুণ হইব, তো কইলা যে এই যে বউর লোকে তাকে ওটাই লেগে সাদাকা, ওটাই লেগে সোয়াবর খাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন একটা খেজুরের টুকরা, খেজুরের টুকরা খুব দামি জিনিস, খেজুরের টুকরা দিয়া হইলে জাহান্নাম থাকিয়া বাসো,
আমরা মনে করছি ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা এটা হইলো কি খালি বড় লোকের কাম, সভাপতি হিসাবে দান করবা, লন্ডন হিসাবে দান করবা, প্রবাসী হিসাবে দান করবা, আর আমরা যারা গরিব আছি আমরা কোনো দান করার নাই, আমরা খালি নিমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন তোমার যে রিজিক দেওয়া হয়েছে, তোমার যে খাদ্য দেওয়া হয়েছে, তা কিটা করো, আল্লাহর রাস্তায় দান করো। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন একটা খেজুরের টুকরো হইলো তুমি কিটা করো, দান করিয়া জাহান্নাম থেকে বাঁচো। আমরা ইসলাম হলা বুঝছি যে আমি লগে খালি বড় লোক হলে দিবা আর আমরা খালি নিমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যদি আসি আসি মাতো, আসি আসি মাথাটা হইলো কিটা সাদাকা, সুবহানাল্লাহ। এরদা হালির লগে কি আসি আসি মারতা না, জাগা মতো আসি আসি মারতা। অনেকে দেখা যায় বউর লগে খুব কর্কশ বাসা আর বাবির লগে আসি আসি মাতো, জাইজ আছে বাবির সামনে যাওয়া, জাইজ আছে। সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ও আয়াত দিয়ে আমার ভূমিকা শেষ করে লিয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিনে তালাশ করে, ফালাইন ইউকবালা মিনহু, সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনে গ্রহণ করতে নাই। ইসলাম ছাড়া যদি অন্য কোনো দিন কেউ তালাশ করে, ফালাইন ইউকবালা মিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, নিশ্চয়ই সে আখেরাত ক্ষতিগ্রস্ত হইব। বাই নকল, বই নকল, ফর্দারা গালারে মা বই নকল, যারা ওয়াজ হুনরা আপনারা এখানে ফর্দা দিয়া মহিলা গুলার ব্যবস্থা করার দরকার আছিল। আমরা মনে করি বাড়িতে কি বইয়া শুনবা, এটা আমার সাবজেক্ট দিয়েছেন গীতা, স্বামী স্ত্রী আর ফর্দা লইয়া বাড়িত মেহমান অকল বই রয়েছেন, বাড়িত আর রান্দা বাড়া আছে, তারা রান্ধিত না ওয়াজ হুনতা, এর মাঝে গপসপ আছে, টেলিভিশন আছে, আর বৌত্তা আছে, চেঁচু বৌত্তা আছে, আর কিছু আছে আত্মীয় স্বজন আইন, অনেক এলাকার জানি না আপনাদের এলাকাতে আইন, ওয়াজ মাহফিল হইলে কিছু মানুষ আইন, আই আইন তাই ওয়াজ মাহফিল আইন না, আইন বাড়িতে বইয়া অন্তর মহল বইয়া বাবি সাহ আর বেআইন সাহর লগে গপ করার তখন তাদের এরার ওয়াজর শোনার সুযোগ পাইলো। এখন আপনি কইব ওয়াজ মাহফিল বেডিং তরে আনতা, আপনি তো বেডিং তরে দেখি বাড়িতে গিয়া ওয়াজ মাহফিল আনার চিন্তা ভাবনা করা। আমরা যারা হজ যাইন তারা মহিলা হলের বাড়ির থেকে যাইনি, হজ কেন লিয়া যাওয়া লাগে, লিয়া যাওয়া লাগে কিনা না মহিলা হলর, দিন শিক্ষা করার লোক ফরজ। আপনি দিন মাদ্রাসা শিখাইবা, মাদ্রাসার সুযোগ না হইলে মসজিদে শিখাইবা, মসজিদে না হইলে আপনি দিন শিখাইবা নিয়ে ওয়াজ মাহফিল, আপনি তো বাড়িতেই আইছেন টেলিভিশনও বেদিনই শিখের আর আপনি ইয়া দিন শিক্ষা করা। আলহামদুলিল্লাহ এখন আমরা দেশে দেখবো আনে বড় বড় যেটা মাহফিল অকল হয় সিলেট ডাকাত বায়তুল মোকাররম মসজিদেও মহিলাগুলোর ব্যবস্থা আছে, বড় বড় মসজিদগুলো মহিলাগুলোর ব্যবস্থা আছে, আমরা টঙ্গিত ইজতেমাত অনু মহিলাগুলোর ব্যবস্থা আছে, মহিলাগুলোর তবলিক জামাত আছে, আছে কিনা না, হ্যাঁ আছে। এই জন্য মহিলাগুলোরে বাদ দিয়া সমাজে পরিবর্তন করা সম্ভব নয়। আপনি ওয়াজিগুন এটা তো ডরাইয়া অনেক আছে, বিবিরে ডরাইয়া ওয়াজিগুন অনু থইয়া দিইবা গিয়া বাড়িতে লইয়া দিতা না, কই বাড়িতে লইয়া গেলে বিবিও কইবা তোমার ওয়াজ তোমার মাহফিলে তুইয়াও, আর যদি বাড়িতে লইয়া যায় গিয়াতে হিনু গিয়ালে দেখা যাইব আরো বেড়া সেরা লাগছে, তুমি কিতা ওয়াজ নিয়েছো আমরা কিতা খম জানিনি। এটা তারারও আনতে হইব, তারারও দিন শিক্ষার সুযোগ করে দিতে হইব। আমরা তারারও অন্ধকার রাখিয়া আগে এক সময় আমার লগে আপনাদের একমত হইবা কিনা না, আগে এক সময় দেখা যায় তো মহিলা হলে ইসলাম বেশি মানতা, পুরুষ হলে অনেক সময় কম মানতা। আমরা ছোটোবেলা দেখছি আমরা আমরার আশেপাশে যারা মুরব্বী হল আসতা তারা দেখা যায় তো অনেক সময় কম মানতা, কিন্তু মহিলা হলে কিতা করতা দিন বেশি মানতা। এখন কি পরিবেশ আছে না বদলি গেছে উল্টি গেছে হকা, এখন দেখবা বেটা ইনতে মানতো চায় মহিলাগুলোর মানতো চায় না, মহিলাগুলো কি দেয় যে মহিলাগুলোর যে পরিবেশ যে অঙ্গন এটা এখন আমরা কিতা করে দিছি তারা স্বাধীন করে লইছি। আপনি দেখবা যে বিয়া বাড়ির যদি যান যে বেহায় আপনা কাহাকে বলে মহিলার সাইডে গেলে দেখবা। এই জন্য রসুল সাল্লাহ ইসলামে কেছেন ফাত্তাকুদ দুনিয়া অত্তাকুন নিশা, দুনিয়ায় থেকে বাঁচিয়ে থাকো আর বেটিন থেকে বাঁচিয়ে থাকো। এর অর্থ নাই যে বেটিং তারে আপনি বিয়া শাদি করতে না, করতে হইব তার দিন শিক্ষা করতে হইব, তার সুযোগ করি দিতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। ও যে আগে কইছিলাম আমরা বুঝি অনেক জিনিস একটু দেরিতে বুঝি, সিগারেট খাওয়া সম্পর্কে কইছিলাম যে এক সময় কর আলেম হলে সিগারেট সম্পর্কে অত বেশি জানতা না, কইছেন মখরু হুজুর হলেও দেখা যায় উক্কা খাইতা, বুঝছেন না আমার নানারে দেখছি তাই আলেম আসতা তাই উক্কা খাইতা। এখনকার আনে মকলে খাওয়া লাগে না, এখন সিগারেটের প্যাকেটও লেখা আছে এগুলো খাইলে কিতা হয়, এগুলো খাইলে কিতা হয়
বেমার হয় এগো খাইলে কিতা হয় মরি যান তে মরা কি যাই যাচ্ছে হ্যাঁ বেমার পড়া নিজে নিজে যাচ্ছিয়া বেমার পড়া যাই যাচ্ছে নিজে নিজের ক্ষতি করা যাই যাচ্ছে কইলা আমার হাত আমি খাটবো তোর কিতা কইয়া যদি খাটি দিনতে যাই যাচ্ছে আর কইলা আমার জীবন আমি দিলাম গাড়ি তলে গিয়া যাই যাচ্ছে হারাম ঠিক অনুরূপভাবে সিগারেট খাওয়া জর্দা খাওয়া গোল খাওয়া তামাক খাওয়া এগুলো এগুলো গিয়া হারাম এখন সারা বিশ্বের স্কলার আলেমহল একমত যে সিগারেট খাওয়া গোল খাওয়া তামাক খাওয়া এটাই লাগিয়া হারাম কিন্তু আমরা অনেক সময় ফতোয়া দিতাম পারি না কেউ দেয় আমরা একগ্রো মানুষে দুমা খায় আর একগ্রো মানুষে সিবাইয়া খায় এখন আমরা যখন সিবাইয়া খাই তখন আমরা আপনি দুমা খাওয়া হারাম এখানে হয়ে মুগিল কারণ ফতোয়া তো আপনি একটু শিক্ষিত মানুষ আপনি কইবা হুজুর আমি তো দুমা খাই আর আপনি তো ডাইরেক্ট সিবাইয়া খাইলে বুঝছেন না তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বুঝার তৌফিক দান করুক আপনার যে এলাকাতে তার চর্চা নাই ও একটু আগে বাড়ি দিয়ে আসলাম দেখছি ফানদান এখান রাখা ফানদানের লগে হারাম জিনিস আপনি দিরা আর আপনি মনে করা যে ইসলামের বহুত জিনিস খাম করা হারামের লগে সম্পর্ক খানি আপনার হারাম আপনি হালাল পয়সা দিয়ে রুজু করিয়া নিয়ে জর্দা কিনিয়া খাইরা তাহলে আমরা নিজেরে বদলাইতে হইব না আগে সরকার বদলিত আগে বউ বদলিত না আমি বদলিতাম আগে ফুয়া বদলিত না আমি বদলিতাম ইতা ওয়া শুনলে মানুষ আয় না বাঘের আশেপাশে থাকলে কয়ে দৌড়ের কারণ আমরা চাই যে আমি বদলিতাম নাই আমি এলাকি রাস্তার ব্যারিকেড দিয়া দেশ বদলাইলিম আমি হরতাল ধর্মঘট করিয়া দেশ বদলাইলিম আমি যুদ্ধ করিয়া দেশ বদলাইলিম আছে না জঙ্গিবাদ সন্ত্রাস আছে কিনা না আমরা সমাজ আছে না আছে একগুরো দাড়ি ডুফিয়ালা মানুষ ইসলামের কথা কইয়া কোরআন হাদিস দিয়া মানুষের জঙ্গি বানার সন্ত্রাসী কাজ করেন একগুরো যুবক হলরে উদ্বুদ্ধ করেন এটা হইলে একবারে সহজ আমি যদি আমরা কই যে সলুকা আমরা এলাকা বদলাইলাই তা আপনি তো সবাই কইবা সলুকা যাই কারণ আমার তো কোনো কষ্ট নাই সমাজ বদলাইতাম মেম্বারে বদলাইতাম চেয়ারম্যানরে বদলাইতাম মেম্বার চেয়ারম্যান বদল গিয়া আপনি গিয়া মেম্বারে যদি এখন এলাকার মেম্বার যদি তাই মানে হকপন্থী তখন আপনি গিয়া ঘুষ দিয়া চাইবা দান্ডে করাইল জানাইলে কইবা বাদরবার গেলে কইবা যে না এন্ডে দেওয়া যাইতো না বা গেছিলাম একটা সার্টিফিকেটও লাগিয়ে দিল না আমার বইনডে বাদ দিয়া কইতাম লিখিয়া দিতে দিল না কারণ আপনি আমি ঠিক নাই তো আপনি আমি চাই যে বইনডে গিলা হক থেকে গিতা করতাম ওখানে সার্টিফিকেট চেয়ারম্যানের সিগনেচার করে লইতা এটা আগে চেয়ারম্যান বদলিতাম না আমরা বদলিতাম আগে এই প্রেসিডেন্ট বদলিতাম না আমরা বদলিতাম আমরা নিজেরা বদলিতে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে কইছেন কোরআন খার কথা কোরআন খার কথা আল্লাহর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ফলে নিজে জাহান্নাম থেকে বাঁচো ফলে কইছেন নিজে তারপরে কইছেন ও আহলিকুম তোমার পরিবার তো ফলে পরিবার না ফলে নিজে তো আমরা বদলিতে রাজি আছি আট তোলার কথা কইলে মানুষে এক হাত তোলার কথা কইলে দুই হাত তোলা মারে আমি কইতাম না আপনার ভিতরে নিজে নিজে সিদ্ধান্ত নৌকা যে আপনি আমারে বদলিতে হইব আত তুলা মারি দিয়া নাই স্লোগান দিয়া নাই আজকে থাকি আমরা বদলা শুরু করুক যে আমার ইসলামিক জীবন যাপন হইতে হইব আমরা কোন সময় মারা যাইমো তো নিয়ে থেকে বিদায় হইমো আমরা কোনো ঠিক ঠিকানা আছে আওয়ার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে দৈনিক পৃথিবীতে গিয়া 15,000 মানুষ বিদায় হইরা যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা জীবিত আছি কোন সময় আমরা বিদায়ের টাইম হইব আমরা জানি না তাহলে আপনি তো বড়াই কিসের আপনি কইন এখানে আগামীকাল কোন লাগি রাখি আর আরো কিছুদিন যাক বা মসজিদে যাই মনে একটু ভুলো হয়ে যাইতো গিয়া ইসলাম মান মনে একবার বা বিয়া গিতা বারবার আইনি একদিন বা হইয়া ইসলামে মানতা চাই না কত মানুষ বিয়ার মাছ দিছেও মারা গেছে কত মানুষ বিয়ার গাড়ি দিতে সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কত মানুষ তার অনেক স্বপ্ন আছিল স্বপ্ন তার চেয়ে মারা গেছে কত মানুষে অনেক স্বপ্ন দেখছে তার সন্তান দেখলে অনেক উপরে উঠাইব কিন্তু সে তারা রীতিম মারা দুনিয়া দিকে বিদায় হয়ে গেছে হয়েছে কিনা না তাহলে আমরা আর পরিবর্তনের লাগি সময় আছে যে খালকে বদলিমু ফরু বদলিমু না এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে হইব আমরা এখন থাকি লইয়া আমরা চেষ্টা করবো মাস্তাতা তুম সামর্থ্য অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন কইছেন আল্লাহর নিষেধ থাকি বাঁচবার লাগিয়া শিরিক থাকি বাঁচবার লাগিয়া বেদাত থাকি বাঁচবার লাগিয়া ইনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন না মাস্তাতা তুম ইনো কইছেন অবশ্যই অবশ্যই বাঁচতে হইব কেউ তা জানেন যে আপনি শিরক কর্তা নাই কোনো জিনিস না করতে চাইলে আপনার ক্ষমতা লাগে আপনি কইলে আমি সিগারেট খাইতাম নাই সিগারেট না খাইতে চাইলে আপনার ক্ষমতা লাগে না আপনি সেটার চিন্তা নাই আপনি পয়সা দিয়ে চিন্তা নাই আপনি ইগুদরিয়া টানতা নাই আপনি বাদ দিতে পারবা কিন্তু যদি আপনি কইন যে আমি আজকে তা গিয়া মাংস খাইমু তো মাংস খাইতে হইলে কিনতে হইব কিনিয়া খাইতে হইব আর যেগুলো বাদ দিতে চাইবা এগুলো বাদ দিতে হইলে আপনার পরিশ্রম আছে
পরিশ্রম নাই এরটা আপনি যদি আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে আমি শিরক থেকে বাঁচিয়ে থাকবো আমি কোনো শিরকের লগে সম্পর্ক রাখতাম নাই আমি কোনো বেদাতের লগে সম্পর্ক রাখতাম নাই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে শিরক করবে তার লাগি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন তো আমরা শিরক থেকে বাঁচতে হইলে কি করা লাগবো আপনার কিচ্ছু করা লাগতো না খালি সিদ্ধান্ত নিবা আপনি সিদ্ধান্ত নিবা যে শিরকের লগে আমার কোনো সম্পর্ক থাকতো নাই কারণ শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান শরীর কিতা করতে নাই বেহেশত দিতে নাই তার লাগি বেহেশত হারাম তার ঠিকানা হইল কি জাহান্নাম ওমা লিজ্জালিমিনা মিন আনসার আর এদের জানে মোল্লাই কোনো সাহায্য করে নাই মোমবাতি দিতা কালকে এই আজকে সকালে মৌলিবাজার যাওয়াত আসতাম তো ড্রাইভ সিএনজি ড্রাইভারে এক বিল্ডিং মুখা চাইছে আমি কইলাম বা মরা মাংসের বিল্ডিং দেখরা এখানে তো ড্রাইভার এটা কইল কিতা করবা মরা মাংসের বিল্ডিং আপনি তো এলাকাতে আসেনি মরা মাংসের বিল্ডিং মরামাংসের বিল্ডিং নাই মাজার নাই বিয়ানীবাজার বিয়ানীবাজার বাজারের ভিতরে মসজিদ আছে মসজিদের ভিতরে মরামাংসের বিল্ডিং আছে আছে কিনা না তো বিল্ডিং মরামাংসের দরকার আছে হন না কেন জবাব দক্ষ তাজপুরের শিক্ষিত সচেতন মানুষ এখন মরামাংসের কি বিল্ডিং দরকার আছে মরামাংসের কি লাইটের দরকার আছে লাইট কার দরকার জিতা মাংসের দরকার বিল্ডিং কার দরকার জিতা মাংসের দরকার এলাকার অনেক মানুষ আছে যে তার সাল ঠিক নাই তার শীতের দিন তার বেড়া ঠিক নাই আর দেখা যায় মরা মাংসের বিল্ডিং বানাইয়া রাখছে টাইস লাগাইয়া আছে কিনা না খবর রে ফাঁকা করা আছে কিনা না টাইস লাগাই লিন্ড দেখবা চকচক করে সেই বিল্ডিংয়ে বিচারের দরকার আছে ভুখা মানুষ হল ভুখা মুসলমান হল আবার নিজের মুসলমান দাবি করে নেককার মানুষ যদি তাই নয় মরক্কা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট কিদার দাওয়াত লই আইছেন ইসলামের দাওয়াত লই আইছেন তান যদি নেককার মানুষ থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতুল ফেরদৌস দান করুকা তাই নেককার মানুষ আসতা তাই খার ইবাদত করছেন খার ইবাদত করছেন আল্লাহর ইবাদত করছেন আর এখন তান্ডে লইয়া যারা করে তারা খার ইবাদত করে এখন খার ইবাদত করে খোকা এখন তান ইবাদত লাগি গেছে এখন তান ইবাদত করিয়া আল্লাহরে পাওয়া যাইব না আল্লাহর ইবাদত করিয়া আল্লাহরে পাইতে হইব আল্লাহরে যদি আপনি পাইতে চান তাহলে খার ইবাদত করতে হইব এখন দেখা যায় আমরার কোনো আলেম সাহ কোনো বুজুর্গ সাহ তাই নাই তান খামই লাগিয়া রসুল সাল্লাহ সাল্লাম কোসেন ওলামা ও রাসাতুল আম্বিয়া আলেম লাগি নবীর উত্তরাধিকারী ওয়ারিস তো আলেমর দায়িত্ব কিতা যে তাই সব মানুষের তান বক্তব্য আইতা না আল্লাহর বক্তব্য আইতা তাই আল্লাহর রাস্তা দেখাইতা তাই রসুলের রাস্তা দেখাইতা এখন আমরার দেশে অধিকাংশ মানুষ কিতা করে তার নিজের পথ দেখায় কয় আমারও না অক্কা আমার তরিকা তক্কা আমারও না নিয়ে পয়সা দিবা আমারও না ফয়লা খদুটা নিয়ে দিবা আমারও না আপনার মুরগিটা দিবা আমারও না দিলে আপনি বহুতটা পাইবা আইয়া ওয়াজ মাহফিলও কইব আমারও না একজন দিছিল একটা অতা করছে তার বক্ত আরো আছে দালাল আছে হে আইয়া কইব যে অমুকর অন্য দিসনা মোলা বহুতটা লাগাল পাইছি আপনি তো উনি কইব আসাও তো অন্য দিলে যদি হইতে আর কি আমার লাগাবাড়ির মানুষের ইত্যাম করে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন সব থেকে উত্তম দান হইল গিয়া তোমার আত্মীয় স্বজনকে দান করা গরিব আত্মীয় স্বজনকে রসুল্লা কইছেন না যে আত্মীয় সবথেকে বড় দান হইল কি আমি রসুল্লা দেবো এইখান কইছেন না কিতা কইছেন গরিব আত্মীয় স্বজন দিলে দুইটা সব হইব কিতা কইছেন মনের কা এলাকার গরিব মানুষ একজন রে এলাকার গরিব মানুষ একজন যদি দেন তো একটা সব হইব আর আপনার চাষা যদি গরিব থাক হন আপনার ফুফু যদি গরিব থাক হন আপনার ফুফুর করে পাই গরিব গরিব থাকে তারে তিনটে খটা সব হইব টেবল সব হইব এখন আমরা কইব যে সপ্তাহ বাদ দিয়ে আমরা টেবিলে দোকান শিক্ষিত হইতে হইব সচেতন হইতে হইব ইমানদার ব্যক্তি জান্নাতে যাওয়ার ব্যক্তি যে মানুষ জান্নাতে যাইতে চায় সে ব্যক্তি আল্লাহরে সন্তুষ্ট করতে চায় যে রসুলের তরিকায় চলতে চায় সে অসচেতন থাকে না সে গোয়ার থাকে না যে যেটা কইল তা ওইদিকে চলে না সে একটু সচেতন হইয়া চলে কারণ সে এমন এক রাস্তা দিয়া চলে যে রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম যে রাস্তা যে কোনো সময় মানুষ ফিস্তা খাইতে পারে যে কোনো মানুষ এই রাস্তাতে গিয়ে ফিস্তা খাইয়া পড়তে পারে অসংখ্য মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন তার এক বিগত বাকি রইব খবর যাওয়ার আর তখন মানুষ গুমরই জীব আর অসংখ্য মানুষ আছে এরকম সারা দিন সারা জিন্দগি তার উল্টা চলিয়া গেছে খালি এক বিগত বাকি রয়েছে তার জাহান্নামও যাইতো আর তখন হে কিতাইব ইমান আনবার জান্নাত যাইব গিয়া এটা ইমানদার ব্যক্তি সবসময় কিতা থাকবো সবসময় চিন্তিত থাকবো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা হে আমার রব তুমি আমার হেদায়েতের পথে পরিচালিত করার পরে তুমি আমার ইসলাম চিনার পরে তুমি আমার গুমরা বানাইও না তুমি আমার প্রথমষ্ট বানাইও না তুমি আমার জাহান্নামের পথে লইয়া যাইও না এইটা লইয়া সে সবসময় চিন্তিত থাকবো
যে কোন সময় আমার মুখ তাইবো আর আমি যাইবো গিয়া, আমি এই হালতে কোন সময় আমার রবর কথা মনে থাকবো কিনা না, আমি ইসলামের রূপে থাকবো কিনা না, ওটা লিয়া সে সবসময় চিন্তিত থাকবো। সম্মানিত উপস্থিতি, আমরা নিজের চিন্তাবাদ দিয়ে অন্যের লিয়া চিন্তা করি, এটা তাই আমরা লাগিয়া আমরা সমাজ ওই যে ওয়াজ মাহফিল, যারা ওয়াজ খরাইরা, যারা ওয়াজ খররা, যারা ওয়াজ হুন্ডা, সবে কোনো কিছু খইয়া আনলে সবে চিন্তা করে দৌড় তুলিয়া, যে চিন্তা করে যে দেশ ঠিক করনি, চিন্তা করে যে আমার এলাকা ঠিক করনি, তারপরে একবারে যদি খান্দা চিন্তা করে, চিন্তা করে আমার বউ বাচ্চেন ঠিক হইরানি, আমি আমার চিন্তা নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আইছেন এই উদ্দেশ্যে যে লিউজ হিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত সিস্টেমের উপরে, সমস্ত নিয়ম নীতির উপরে, আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর সিস্টেম, আল্লাহর দিন দিয়ে বিজয় করবার লাগিয়া। তা আল্লাহর দিন যখন বিজয় হইতে হইব, আল্লাহর দিন আমার রাষ্ট্রত বিজয় নাই, আল্লাহর দিন আমার সমাজে বিজয় নাই, আল্লাহর দিন আমার পরিবারের মাঝে নাই, আল্লাহর দিন আমার আমার শরীরের মাঝে নাই, সবার ফলে কিতা করতে হইব, সমাজ চিন্তা করতে হইব, রাষ্ট্র চিন্তা করতে হইব, পরিবার চিন্তা করতে হইব না, আমার নিজের চিন্তা করা লাগবো, আমার নিজের চিন্তা করা লাগবো। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান সুরক্ষা। সম্মানিত উপস্থিতি, আমরা যাতে ইসলাম অনুযায়ী জীবনযাপন করতাম পারি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান সুরক্ষা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল করিমের মাঝে স্বামী স্ত্রী সম্পর্কে একটা আয়াত আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা নাজিল করছেন, এবং এই ধরনের আয়াত, এই ধরনের গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত একটা আয়াতের অংশের মাঝে আল্লাহ সুবহান ওয়া তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক কী লইব, স্বামী এবং স্ত্রী তারার জীবনযাপন কী লইব, তারার একজনের একজনের মাঝে সম্পর্ক কী লইব, কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা তুলিয়া ধরছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা কইছেন যে হুন্না লিবাসুল লাকুম, তারা হইল কি তোমাদের পোশাক স্বরূপ, আর তোমরা হইলে কি তারার পোশাক। আল্লাহু আকবার। পোশাক মানে কিতা? পোশাকে কিতা করে আপনার শরণরে ডাকিয়া রাখে, আপনার শরীরের সম্পর্কে সব থেকে বালা খেয়ে হইতে পারে আপনার পোশাকে, আপনার পোশাকে জানে শরীরের কোন জায়গায় কোন দাগ আছে, কোন জায়গায় কী সমস্যা আছে, পোশাকে জানে কিনা না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রীদের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে কইছেন যে তারা হইলে কি তোমাদের পোশাক, আর তোমরা হইলে কি তারার পোশাক। পোশাকে কিতা করে দুষ্টুটিরে কিতা করে ডাকিয়া রাখে, আর আমরা কিতা করি অনেক সময় আছি স্বামীর দোষ হইও না গো, আমার জামাই অতা করেন অতা করেন, চেষ্টা কেন বইলেও, আর আপনি আমরা কোনো জায়গায় বইলেও হইও না আমার ঘরের খবর, আমরা ঘুরিয়ে রাখতাম নিজের একটা জায়গাত রাখিয়া সংশোধন করতাম, এই সম্পর্ক আমরা নাই। আমি সংক্ষিপ্তভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তাকিয়া কিছু কইতাম সাইয়ার, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান তান বিবির লগে, তান বিভিন্তর লগে তান কিলা সম্পর্ক আছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক কিলা আছিল। রসুল সাল্লাহ সাল্লাম স্বামী আসতানি, রসুল সাল্লাহ সাল্লাম স্বামী আসতানি, তাইন বাপ আসতানি, তাইন ফুয়া আসতানি। এক এলাকাত মসজিদ ছুটি হয়ে গেছে আগে, তো মসজিদ ছুটি হয়ে গেছে, এতে গিয়া বাড়ির মহিলা হলে জিজ্ঞার করছেন, এই তোমরা আজকে আগুয়া নাইলে এখানে, কইল হুজুরের একটা ফুয়া হয়েছে। এখন মায়েরটা কইল, হ্যাঁ হুজুরের আবার ফুয়া হয়, মানে হুজুর ওলা যে তান ফুয়া হয় না। তা আমরা ওলা ধারণা যে রসুল সাল্লাহ ইসলাম মনে হয় ওলা মানুষ আসতা, যেন সংসারও করতা না, তাই খালি হইলে গিয়া ইসলামের কথা কইতা, তাইন একটা বাউল টাইপের মানুষ আসলা, নাউজুবিল্লাহ, ইলা আসলানি রসুল, না মা লেহাজার রসুল, কাফের হলে কইছে আল্লাহ কোরআন তুলিয়া ধরছেন, কইছে মা লেহাজার রসুল, এটা কি আশ্চর্য রসুল, কাফের হলে মনে করছে যে রসুল তাই নিবা, তাইন তো আবার খাওয়া লাগতো না, তাইন তো আবার বাজার করা লাগতো না, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেছে তাই বাজারও করতা, তাইন তান বউ আসতা, তান বাচ্চা আসতা, তাইন খেউর বাচ্চা আসলা, তাইন খেউর দাদা আসলা, নানা আসতা আসতা কিনা না আসলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সালাত ফরাইছেন, সালাতের ইমামতি করছেন, সিয়াম পালন করছেন, হজ পালন করছেন, সালাতে গিয়া কইছেন সল্লু কামা রাআইতুম ইউসল্লি, সালাত আদায় করো আমার এজলা সাদা সালাত আদায় করতে দেখায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজর মাঠে গিয়া কইছেন খুজু আন্নি মানাসিকাকুম, আমার যেভাবে তুমি দেন হজ করতে দেখায় এইভাবে তুমি দেন হজর বিধান পালন করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যুদ্ধ করছেন নি? করছেন। রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধ কী অর্থ করছেন? তাই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আসলা, এটা তাই যুদ্ধ ঘোষণা করতে হইব রাষ্ট্রপক্ষ দেখিয়া। রসুল সাল্লাহ সাল্লামে মদিনাত আসলা তাই তখন রাষ্ট্রপ্রধান আসতা না, এই মক্কা যখন আসতা তাই তখন রাষ্ট্রপ্রধান আসতা না, মক্কা থাকতে কোনো জিহাদের ঘোষণাও দিছেন না, মদিনাত গিয়ালে জিহাদের ঘোষণা দিয়েছেন, তখন তাই রাষ্ট্রপ্রধান হয়েছেন, তখন তাই সুরর আত হারতা ফারতা,
আর কুরআন ও সূরার আথাটার কথা আছে আপনি তো কইলা আওয়াজ ওয়াজ মাহফিল মনে একটা সুর ধরা পড়লো আপনারা কইলা আওয়াজ মাহফিল আমরা বইছি কুরআন হাদিসের আলোচনা চলে আর অনয়া শুরু করছে বা তে আজকে ইসলাম কায়েম করতে বছর বেলা তো আমরা দিয়া শুরু করতাম ওয়াজ থাকি শুনছি তে দর শুরু করে শুরু করছে দর যেহেতু সরাসরি ধরা পড়ছে আত খাটিলে আত খাটলে কি তৈব হালকে সব রে এলাকা যেদিন আত খাটার লগে রাখবা আশেপাশের মানুষ সহ বক্তারে তো গিয়া বার করবো আমার সহ সব রে লইয়া কোন জায়গা জেলো কারণ ই খাম কি আমরা ই খাম আমরা না কোরআন আছে যে ওজন খম দিতা না এখন আপনি খেত করেন আপনি ওজন খম কি দিতা না দিতা কি ওজন খাম দিতা না এই আয়াত খাল লাগে নাজিল হয়েছে এইটাই লাগে আব্দুল হামিদার লাগে নাজিল হয়েছে কারণ তাই ওজন দেন ওজন করে দেন তার লাগে নাজিল হয়েছে আপনার লাগে নাজিল হয়েছে যে আইল খাটতা না আপনি যদি খেত করেন আপনি আইল খাটতা না ওটাই লাগে আপনার লাগে নাজিল হয়েছে এটা কোরআনের আয়াত ফাইলেও কইতা না যে ওই যে বোকা মানুষগুলোর এই যে জঙ্গিবাদের লাগে আয়াত দেখাই হয় ওই দেখো আয়াত আল্লাহ কইছেন ফাঁক তুলো না ওই তালুন মারো আর মরো তার বাসিয়া কিনা করতে খানাই গাড়ি একবার গেলাম গিয়ালে দেখি দুই সদরিয়ে বাক্কা আগে দুই সদরিয়ে মাইল লাগছে ফুল এখান উদ্বোধন করতে পারি দুই সদরিয়ে লাগে তখন ক্ষমতাসীন তখন ফুল উদ্বোধন করতে পারি ছয় খান মোটরসাইকেল জ্বালাই ফেলাই দিছে তারপরে এগুর প্রতিবাদে মিটিং এলাকাত মিটিং ও মাইক লাগাইয়া খৈরা আমরা জিহাদ করবো আমরা শহীদ হয়ে দিব গাঁওর এক মুরব্বী আছেন না গাঁওর অনেক মানুষ আছে লেখাপড়া অত জান না কিন্তু বিচারি একজনে মাইকে লইয়া কইল বা ইনো ফুল লইয়া মাইর ইনো শহীদ হইতাই গীতা আর জিহাদ করতে গীতা আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষে বুঝছে যে এগুলো জিহাদের বিষয় না তুই আমরা 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 স্বার্থ লইয়া খান নাম ইনো ফ্লাইটে থাকতো খান লইয়া মাইর করি আর ইনো জিহাদ আর শহীদ গীতা কিন্তু আমরা গোলাপগঞ্জের দুই মাদ্রাসায় মাইল লাগছে এক মাদ্রাসায় আরো মাদ্রাসার মাইক মাঝে ডাকিয়া কইরা অক্কা যার যেটা আছে তা লইয়া অক্কা আমরা শহীদ হয়ে যাবো তা আমরা শহীদ গীতা মুসলমানে মুসলমানে মাইর করলে কি শহীদ হইন শহীদ হলে কাবের লগে মাইর করতে হইব কাবের লগে খে ঘোষণা দিত মাইর মায়ের লাগে দুই ধরনের একটা মায়ের হিসেবে 1971 ইংরেজিত আমরা মুসলমান ভাই হলে আমরা ইয়ে মারছে কিন্তু আমরা আসলাম নির্যাতিত আমরা প্রতিরোধ গড়িয়া তুলছি এটা একটা জিহাদ কিন্তু এটাই লাগে তারাই আমরা আক্রমণ করছে আমরার বাড়িতে আক্রমণ করছে আমরার ভাই আমরা আমরা ডর দেখাইছে আমরা অস্ত্র দেখাইছে আমরা মা বই নগলার ইজ্জত লিয়ে এখানে আমরা করছে তখন আমরা তারারে মারছি তারার লাগে প্রতিবাদ করছি আর যদি আক্রমণাত্মক জিহাদ হইতে হয় তাহলে অবশ্যই ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধান লাগবো হ্যাঁ রাষ্ট্রপ্রধানে ঘোষণা দিব জিহাদ ঘোষণা আক্রমণাত্মক জিহাদের লাগে আর রক্ষণাত্মক জিহাদের লাগিয়া যে কোনো সময় আপনার বাড়ি সুর আইছে এখন চিন্তা করলে হইতো না চেয়ারম্যানরে জিজ্ঞার করি সুরি করে মারা যাইব কিনা না এগুলো আটখানি যাইব কিনা না এখন ফয়লার লেগে সুরে ডাকাইতে লই মায়ের করতে হইব বুঝছেন না একটাই লাগিয়া আক্রমণাত্মক আর একটাই লাগিয়া রক্ষণাত্মক রক্ষণ আক্রমণাত্মকের লাগি ইসলামী রাষ্ট্র লাগবো আর রক্ষণাত্মকের লাগি আপনার যে পরিস্থিতি যখন আইব তখন এই পরিস্থিতি নিয়ে আপনারে কিতা করতে হইব 1971 ইংরেজিতে আমরা যেভাবে খসলাম কিন্তু আমরা রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রতি কিতা করতে হইলে আক্রমণ করতে হইলে অবশ্যই ইসলামী রাষ্ট্র লাগবো মুসলমানে মুসলমানে মায়ের করলে যদি কিতা করা হয় মায়ের করা হয় আর এটা যদি দেখা যায় যে মুসলমানে মুসলমানে মাইরেছে তাহলে সেউ শহীদ হইতা না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যেন মোল্লা আর যেন মাল্লা দুজন জাহান্নামে যাইবা সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ যে মোল্লা এন জাহান্নামে যাইবা বুঝলাম কিন্তু যেন মারবা এন জাহান্নামে যাইবা কিলা যেন মারবা মারবা এন জাহান্নামে যাইবা বুঝলাম কিন্তু যেন মোল্লা কিন্তু মরি গেলা আর একজনে মারিল তো তাই জাহান্নামে যাইবা কিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কইছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে তেইন তো আইসলা ও নিয়তে তে কি নিয়তে আইসলা মারবার লাগিয়া ও নিয়তে আইসলা কিন্তু ফারসন না তাই এটা নিয়তন যেই দুজনে উইবা গিয়া জাহান্নামে যাইবা তাই আমরা বুঝতে হইব যে কোন জায়গা ইসলাম রে আমরা কিলা কায়েম করতাম সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যদি স্বামী স্ত্রী হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবনী থেকে আমরা দেখি তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করছেন তাই ভালোবাসারে লুকাইয়া রাখতা না তার স্ত্রীর সামনে তার ভালোবাসা প্রকাশ করতা হাদিসের মাঝে আইসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালে খাদিজার প্রতি ভালোবাসা দান করছিলা খাদিজার ভালোবাসা আমারে দান করছিল এটা বৌরে আই লাভ ইউ গিয়া কইতা কইতা আমি তোমারে ভালোবাসি তবে বাকি সপ্তাহ লইয়া এখন যদি আপনি বৌরে হানি দেন না কিছু দিন না খালি আই লাভ ইউ কইন খামে আইব নি খামে আইব আইতো নাই আপনি যদি বাজার লইয়া যান না আপনি ঠিক মতো তার খানি কুড়া কি দেন না আর কইন আমি তোমারে ভালোবাসি ইলা ইলা খামে হইতো না ঠিক হল যদি আপনি কইন যে আমি আল্লাহরে ভালোবাসি রসুল্লে ভালোবাসি কিন্তু আল্লাহর তরিকা না রসুলের তরিকা না ভালোবাসার দাবি কি ঠিক আছে এটা মৌখিক দাবি এটা আসলে
সঠিক নয়, প্রমাণিত নয়, কারণ আপনার অন্তর থাকিয়া যে ভালোবাসার যে দাবি আছে এই দাবি পূরণ করল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তান বিভিন্নরে ভালোবাসতা তান কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে হাত দিয়া দিছেন যে খাদিজার ভালোবাসা দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দরকার তান ওয়াইফর আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতা, ওয়াইফরে খেলার সুযোগ দিতা, আয়েশা রাদিয়াল্লাহ আনহা ছুটু আসতা, তার বান্ধবী কলাইতা, আয়েশা রাদিয়াল্লাহ লগে আইয়া কিতা করতা বইয়া খেলাইতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সুযোগ করিয়া দিতা তারা খেলাইবার লাগিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার বিবি খাদিজার বান্ধবী কলার কথা তার বাড়ি কিছু হাদিয়া পড়াইতা, কিছু উপহার পড়াইতা, এইভাবে তার সম্পর্ক আছিল তার স্ত্রীদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারাদিন ব্যস্ত থাকতা, তারপরও তার কিতা করতা তার স্ত্রীদেরকে সময় দিতা, স্ত্রীদেরকে স্ত্রীর লগে ঘুরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কিতা করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার লগে রাত্রে গিয়া দৌড়াইছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটু স্বাস্থ্য কম আছিল, রসুলের আগে দৌড়িয়া গেছেন গিয়া। রসুলের বয়স কত আছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বিয়া করেন, কত বছর বয়সে নবী হয়েছেন? 40 বছর বয়সে নবী হয়েছেন। তারপরে তাই হিজরত করিয়া এখানে গেছেন মদিনাত, কত বছর পরে গেছেন? 13 বছর পরে। তো 13 বছর পরে তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা লইয়া দৌড়াদৌড়ি করছেন। এখন কত বছর বয়স তখন তান 53 বছর বয়সের একজন পুরুষ তার ওয়াইফরে লইয়া কিতা করার দৌড় প্রতিযোগিতা করার। আমরা বুড়ো ইয়ারলে কইছে বুড়ো ইয়ারলে বোর দেখা যাইব, আমরা অনেক আছেন একটু বয়সে ইয়ারলে তাই আলাদা থাকুন বোর খান্দা তো নাই, তান হয়তো খাওয়ানি আছে বইও কইবা যে তোমার খাওয়ানির জ্বালা আমি গোয়াইতে পারি না, আর বোর যদি কিছু থাকে নাক ডাকে তুইটা কইবা তোমার নাক ডাকায় তো আমি গোয়াইতে পারি না, দুজনের বিছনা আলাদা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 53 বছর বয়সের একজন বয়স্ক মানুষ তাই তান বোর লোকে কিতা কররা দৌড় প্রতিযোগিতা কররা। আরও কতদিন পদে আবার ওলা একদিন বার হয়েছেন দৌড় প্রতিযোগিতা করা, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইরা যে আমার একটু স্বাস্থ্য একটু বাড়ি গেছে, তখন এইবার কিতা করছে আমি পারছি না, রসুল আগুয়াই গেছেন, আগুয়াইয়া গিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন হো দিন কর বদলা, আল্লাহু আকবার, কিলা সম্পর্ক, হো দিন যে তুমি ফাঁসলাই আজকে আজকে তোমার পিছিয়ে পালাই আমি পারছি। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে স্ত্রীদের সাথে সম্পর্ক আসিল। আবু দাউদে এই ঘটনা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করতা স্ত্রীদেরকে সাজগুজোর সুযোগ করে দিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সফর থাকে যখন আইতা, সফর থেকে আইয়ালে সরাসরি বাড়ি ঢুকতা না, সাহাবায়ে কেরাম একদিন সফর থেকে আইছেন দূরই থেকে আইছেন আইয়ালে সব বাড়ি যে থাকি কইরা রসুলে কইলা আচ্ছা একটু অপেক্ষা করো মসজিদে নবীত বইয়া একটু একটু জিরাইয়া গেছেন, কিয়র দেখা কইছেন সাহাবায়ে কেরাম কলরে কইরা যে তামো তুমি তাই সুযোগ স্ত্রী কলরে সুযোগ দেও যে তারা সাজগুজ করে তোমাদের লাগি যেন হাজে, তোমাদের লাগি যেন একটু হাজে, আমরা মা বই নখন আমরার লাগে হাজন নি, আমরার ওয়াইফ আমার ওয়াইফ আপনার ওয়াইফ কি আপনার লাগে হাজন, আমরার স্ত্রী হলে তারা মনে করছেন স্বামীর লাগে হাজন না খার লাগে হাজন, বিয়া বাড়িত গেলে হাজন, বনি বাড়ি যেই থেকে হাজন, বাইরে গেলে ঘর থেকে বাইরে গেলে সাজগুজ আছে, গরম মাঝে সাজগুজ আছে ইল্লা মাশাআল্লাহ, কিন্তু সাজগুজ করতে হইব মা বই নাহলে কোন জায়গা স্বামীর লাগে হাসতে হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে তুমি দেন করো যাইও না, তুমি দেন একটু অনেক কিছু সময় খাটাও, তোমাদের না স্ত্রী হলে তোমাদের লাগি সাজুক্কা, তো স্ত্রী সাজতে আখার লাগিয়া স্ত্রী সাজতে স্বামীর লাগিয়া, আর এখন কোর কালচারের লোক স্ত্রী সারবা দুলাবার লাগিয়া লাগামানির বাইসাবল লাগিয়া আত্মীয় স্বজনের লাগিয়া, কিন্তু জামাই লাগিয়া নাই, জামাইয়ের খান্দাতে ইবা দেখা যাইব ফাঁক গরো খাম করিয়া শরীর গামর গন্ধ করের, যে ড্রেস পিন্ধি আইসো ইনি ড্রেসের মাঝেও গামর গন্ধ করের, ওলা ড্রেস পিন্ধিয়া আমরার স্ত্রী হল আমরার স্বামী হলের খান্দা তাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীত কিতাব হয় যে স্ত্রী হলে সাস্তা স্বামীর লাগিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্ত্রী অগলরে কিতা করতা তাই তারার দুষ্টে তুকাইয়া বার করতা না, গুণ অগলর চর্চা করতা, গুণ অগল কইতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে তিন জায়গাত মিশা মাতা যাইজ আছে, কিন্তু কয় জায়গাত? তিন জায়গাত, একটা হইল যুদ্ধর ময়দানও
যুদ্ধর ময়দানে তারা কইলে আমরা ডাইনে দিয়ে যাই আর মনে করি আপনি মনে করলা যে অন্য আপনার কিছু গোয়েন্দা আছে তারার কইলাম আমরা ডাইনে দিকে আজকে গিয়া অ্যাটাক করবো গোয়েন্দা হওয়ার পরে আপনার সিপাহীরে কইলা বা আপনি খেউরে কইলেও না যখন বাড়াই যাইতা তখন এটা না না বাবু দিয়ে যাও এখন হীন খবর গেছে ডাইনে দিয়ে আইরা আর আপনি গেলা কোন বাইদি বাবু এদি গিয়া তারারে অ্যাটাক করলা এটা হইল কি এই সময় জাহিজ আছে কৌশল হিসাবে আর দুইজন মানুষের দরবার লাগছে দুইজন মানুষে আপনার পরিবারের মানুষ হইতে পারে আপনার সমাজের মানুষ হইতে পারে দুইজন একজনে আর একজনে দরবার লাগছে আমরা দেশে কোন সাফে নইলে সম্পর্ক এই সম্পর্ক মিটাইয়া দিবার লাগে কিতা করতে পারবা মিশা মাথা যাই আছে হের কাজাত গেছেন গিয়ার লোক হয়েছে না না এর লোকে আর কোনো সময় হইতো না রে বা এর লোকে হইতো না আপনি এর খান্দাত গিয়া কই রাবা না বা এর কাজাত গেছিলাম এ তো তোমার খুব প্রশংসা করছে কইছে বা না ই বৈসাব বলা আছে এখানে আপনি কিতা করলা মিথ্যা কথা কইলা কিন্তু এটা কি অর্থ করছেন যে এই মানুষের কিছু দিকে কইন যে না আমরা কি কিতা করলাম না না কই হবে না বা এগুলো খাজাত গেছতাম তোমার নাম উনতে পারে না আগে গরম হয়ে যায় মানে আমরা যে মানুষের কইন না যে এই গরম তেলের মাঝে আমরা পানি ছাড়িয়ে দিতাম মানে আরো বেশি উত্তেজিত হইতো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা এই জায়গা তুমি কইতে হারবা যে না না এ তো খুব ভালো মানুষ বা তোমার খুব গুণগান করছে হেরও গিয়া কইলা গুণগান করছে দুই কইলে আসাও নি হ্যাঁ কিতা কবা সব মানুষে কইন হে আমার এ গালিয়ায় আমারে বখে আমারে উল্টা কয় আর আজকে দেখি তুমি কইরা যে হে কিতা মনে বদলি গেছে লয় বা খুব ভালো কইছে দুজনকে লইয়াই আপনি মিলাইয়ার লইলা দুজন খান্দা টানলা হয়তো আপনার দ্বারা মিলানি সম্ভব না কিন্তু দুজনের কিতা করলো মন মানসিকতার আপনি খাসে আনলা এই ক্ষেত্রে আপনার লাগে জায়গা আছে আর ওই লগিয়া স্ত্রীরে খুশি করবার লাগিয়া স্ত্রী খুশি করবার না জাক্কা মিশামাত মারতা না এটা খানি আনিয়া দিয়েছেন খানি দিয়া কইরা খানিটা কি লইছে আপনি দেখলা যে খানির তো আজকে লোভন হয়েছে না বললে না খুব ভালো হয়েছে কারণ দেখো যেন বেডিন্তরে যদি কইন যে খানির মজা হয়েছে না তো তার চেহারা কিতা সুন্দর হয়নি কি লই যায় কইবা খালি আমারটা মজা লাগে না আমরা কিতা করি আমরা কই না না তোমারটা মজা নাই লগা করোর বাবিরটা মজা এখন বেটিয়ে সুযোগ পাইলে উঠে হইব ওই হয় বাবিরটা মজা লাগে আমারটা মজা লাগবে না কিন্তু আমরা সম্পর্ক হইলে কি বল লোকে ওলা যে বাইরের মানুষের আইয়া প্রশংসা করি অন্য মানুষের আইয়া প্রশংসা করি অনেক অনেক মহিলারা আছে আইয়া আল্লে কইব আমার জামাই খুব তার জামাই খুব ভালো হইলে ফাজনের সামনে খুব গফ করবো তাকে এই মহিলায় গিয়া কইব যে অমুকর বাইসাব খুব ভালো মানে দেখা যাইব আমরা বউ লইয়া গফ আর জামাই লইয়া গফ মটি নেখান হইলে জামাই লইয়া গফ আর বেটাই নেখান হইলে বউ লইয়া গফ এটা গফর বিষয় না আপনি তার আর দোষ টুটিটা কি তার লুকাইয়া রাখতা আর এমন জায়গা প্রকাশও করতা না এমন জায়গাতে আপনার তার গুণ কথা প্রকাশও করতা না যেন কোনো দরকার না তবে আমরা যেন স্ত্রীর সাথে সম্পর্ক কিতা থাকে বালা থাকে তার আর দোষ টুটিটা আমরা কিতা লুকাইয়া রাখি রান্দা জানে না আমার ওরকম রান্দা অত বালা হয় না আপনি খোকা যে বালা হয় তো ওটা তারপরে খোকা যায় ইচ্ছা তুমি ওগুলো একটু ঠিক করে লিও আর একটু মনে হয় খুব মজা হয়েছে তবে লবণ আটটু হইলে আর মজা লাগলো হলে বুঝছেন না এই ক্ষেত্রে আপনার এইটা কি জায়েজ আছে তো রসুল সাল্লাহ আলি সাল্লামে কিতা করতা না তারার দোষ টুটিটুকে এবার করতা না রসুল সাল্লাহ আলি সাল্লামে কিতা করতা তারার লাগিয়া কইছেন যে স্ত্রীসকলের লাগিয়া কিতা করতা তারার লাগিয়ে সুন্দর আচরণ করতা আর তারারে কিতা করতা তারারে তারার লগে উত্তম আচরণ করতা তারার প্রশংসা করতা তারার দোষগুলারে লুকাইয়া রাখতা ওই যে কইছিলাম যে লেবাস তারা হইলে কি পোশাক তারার দোষে আপনি লুকাইয়া রাখতা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহার লগে এক সফর হইরা সফর গিয়ালে কিছু আগুয়ানির পরে মহিলাগুলো অনেক সময় হঠাৎ তারা কমজোরি থাকে তারা আস্তে আস্তে আটন তাই ফিসে পড়ে গেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা করছেন সামনে তাকে গিয়া দেখুন যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা খান্দিরা যে তাই খান্দিরা আর খইরা যে আমি আমার কারণে আপনার কিতা হয়ে গেছে সফর কিতা হয়ে গেছে সফর আপনার যাত্রাটা কিতা হয়ে গেছে স্লো হয়ে গেছে আপনি ফিসে পড়ে গেছেন আপনি ঠিকমতো যাইতে পারেন না তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করছেন তার খান্দারে যে চকে দিয়ে পানি পড়ে ওঠেন মুসিয়া দিছেন মুসিয়া দিয়া কইছেন যে তুমি খান্দিও না তুমি চুপ হয়ে যাও আর আমরা গেলে কইছি তোমার কারণে সপ্তাহ হইয়া আমরা জানি দিমু বউরে হ্যাঁ সব গেছেন কি আর তোমার কারণে আমি ফিসে পড়ে গেছি কিন্তু রসুল সাল্লাহ ইসলামী নাকি কিতা করলা যে এই না সুন্দর করে এমন আচরণ করছেন যে হেন এমনিও ফিসে পড়ে গেছেন এমনিও নিজের মাঝে কিতা আছে গিল্টি নিজের মাঝে একটা মানে অন্যায় ভাব আছে যে আমি ফিসে পড়ে গেছি তখন তাই কিতা করছেন তাই সান্ত্বনা দিছেন
ধৈর্য ধারণ করছেন, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, মহিলা হলরে বাঁকা হাড্ডি দিয়া তৈরি করা হয়েছে, তারা সহজে সোজা করতে যাইও না, তাহলে ভাঙ্গি যাইতে পারে। তারা ধৈর্য ধারণ করা লাগে। বিয়া যারা করছেন তারা জানেন যে বললোকে চলতে হইলে একটা জিনিস খাওয়া লাগে, ইংরেজিতে কয় সরি, আর বাংলায় কইতে হইব যে আমার ভুল হয়ে গেছে। ওটা যদি কইতে পারেন তো আপনার সংসার কিতা চলবো, সুন্দর মতো চলবো। আপনি ক্ষমা প্রার্থনা করবো, আপনি কইবা যে আর যদি পক্ষ থেকে ভুল হইলে আপনি কইবা যে আচ্ছা যাও একটু ভুল হয়ে গেছে, যাও একটু মাফ। আর যদি আপনি তাকে হওয়াতে আপনি তো অবশ্যই আপনি কইবা যে আপনি সবর ফেলাও, আপনি কই দিবা যে আমার সরি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে মহিলা অগলের লাগে বিনোদন করতা, বিনোদনের লাগিয়া সুযোগ করে দিতা। আয়েশা হাফসা থাকি কিছু মানুষ এগুলাইছেন, তারা কিতা করলাম মসজিদে নববীর সামনে খেলাইরা, বর্ষা দিয়া খেলাইরা। আগের যুগে তলোয়ার দিয়া লাঠি খেলা নিয়ে আমরা সমাজও আছি, লাঠি খেলার লাখানাল্লাহ তারা খেলাইরা একজন আরজনে। তখন আয়েশা রাদিয়াল্লাহ আনহা কইছেন যে তাই নটা দেখতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়েশা রাদিয়াল্লাহ আনহার রাসূল সামনে দাঁড়াইয়া আয়েশা রাদিয়াল্লাহ আনহার দেখার সুযোগ করে দিছেন, এবং অতক্ষণ পর্যন্ত রাসূলে সুযোগ করে দিছেন যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহ আনহা কিতা করছেন, যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহ আনহা তাই কইছেন না যে আমার দেখা শেষ, মানে অত সময় ধৈর্য ধরিয়া তাই কিতা করছেন। মোহাম্মদ রসুল্লাহ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যেন বয়স হয়ে লাগে 50-এর উপরে, তাই তান বৌরে নিয়া কিতা হররা যে বর্ষা খেলাওর ওটা দেখাইরা, যেটা সহিউল বুখারির মাঝে বর্ণিত হয়েছে কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ হাদিসের কিতাব বললে সহিউল বুখারি, সেই হাদিসের মাঝে এই বর্ণনাটা আইছে। তাহলে রসুল সাল্লাহ ইসলাম তার স্ত্রীদের সাথে কীরকম সম্পর্ক আছিল আমরা আবার চিন্তা করি, আমরা স্ত্রীর লগে আমরা কিলা সম্পর্ক, আমরা কি আমরা স্ত্রীর সাথে এই ধরনের সুখে দুঃখে তারার লগে শেয়ার করা, তারার লগে আমরা আগের যুগে যে মহিলা হল আস্তা তারারে দেখা যাইতো যে তারার খামও আছে, খালি গরুর রান্ধিতা আর খানি আনিয়া দিতা ওগুলোকে তারার খাম। আর এই যুগে তৈলকে আওলা অবস্থা, যেহেতু দেশ চালান নারী হলে সমাজের অনেক জায়গায় নারী হলের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, এখন আমরা দেখা যায় যে গরু খার নেতৃত্ব চলের, এখন খারার চলের আপনি তো এলাকাত মনে চলেন না, কিন্তু দেশের অধিকাংশ জায়গায় গরু খার নেতৃত্ব চলে, মহিলা হলের নেতৃত্ব এখন বাড়ি গেছে, তারা নারীর ক্ষমতায়ন আইছে এই জায়গাত। আর রিজাল কাওয়ামুন আলা নিসা, মহিলা হলের উপরে পুরুষ হইলে কর্তৃত্বশীল, পুরুষ যদি কর্তৃত্বশীল না হয় তাহলে এই সমাজ সুন্দর হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে মহিলায় কোনো মহিলারে বিবাহ দিতে পারে না, মহিলায় তার নিজে নিজে বিবাহ বইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে অলি ছাড়া বিয়া হইলে বিবাহ নিকা বাতিল বাতিল বাতিল, মহিলায় কোনো অভিভাবক গার্ডিয়ান ছাড়া বিয়ে হইতে পারে না। আমরা সমাজও কোর্ট মেরে যায় গার্ডিয়ান লাগে না, এটাই দেখা যায় যে অনৈতিক সম্পর্ক অনৈতিকভাবে এগুলো হয়। ইসলাম চর্চা নাই আমার সমাজে, ইসলাম চর্চা নাই আমার পরিবারও, ইসলাম চর্চা নাই, এতে আমাদের পরিবারে আমরা ওইভাবে গড়িয়ে তুলতে হইব। আপনার দোহাই দিলে হইতো না যে সমাজও কিতা চলের, দেশও কিতা চলের, আপনার জাতির কিতা চলের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজাত আপনি আমি প্রত্যেকে এককভাবে আল্লাহ হাজাত গিয়ে জবাব দিয়ে করতে হইব, সত্যি কিনা না? খবর কি আনলে যে তিনটা প্রশ্নের জবাব দিতে হইব, এনে কেউ যাইবা লগে আপনার লগে, আপনার বিবি আপনার লগে যাইবা, আপনার বাচ্চারা আপনার লগে যাইবা, কেউ আপনার লগে যাইতে নাই, আপনি আপনার জবাব দিয়ে করতে হইব, আমি আমার জবাব দিয়ে করতে হইব। এটা আমার জবাব দিয়ে করবার লাগিয়া আমারে আল্লাহ হাজার জবাব দিয়ে মূলক জীবনযাপন করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাব দিয়ে করতে হইব। পুরুষ নারীর অধীনে নাই, পুরুষের অধীনে নারী, আপনি লাগিয়া প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাব দিয়ে করতে হইব, পুরুষে তার পরিবারের সবর সম্পর্কে জবাব দিয়ে করতে হইব, মহিলা তার গরের ভিতরে তার বাচ্চিন্তি কিতা করো এটা সম্পর্কে জবাব দিয়ে করতে হইব। আজ্ঞা আমরা স্বামী স্ত্রী হল আমরা যেন এইভাবে হই যে আমরা নিজেদের সম্পর্ক এইভাবে গড়িয়া তুলি, আমরা যেন আমরা পরিবারগুলারে কর্তৃত্ব দিতাম পারি, এবং মহিলারাও মহিলাদেরকে আমরা দিন শিক্ষা দিতাম পারি, তারারে আল্লাহর বয় আমরা তারার অন্তর ঢুকে দিতাম পারি, এবং যে পরিবেশও গেলে যে সমাজও গেলে যে জায়গাত গেলে আল্লাহর বয় ঢুকে আল্লাহর কথা মনে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার কথা মনে হয়, এই ধরনের পরিবেশে যেন আমরা স্বামী স্ত্রী হলো যাই, আমরা ওই সময় পরিবেশে যেন আমরা নিজেদের সম্পর্ক রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কুন মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে দেখো। আমরা কিছু বাই হলে এগুলো অনুবাদ করতে গিয়া কইছেন তোমরা ফিরোর মুড়ি দিয়ে যাও, তোমরা হুজুরের লগে দেখো না, আপনি বালা মানুষের লগে থাকতা, আপনি যেনও দেখেন না কেন যার লগে দেখেন, আপনি যদি দিনদার মানুষের লগে থাকতা, আপনি যদি সিগারেট খাওয়া আল্লাহর লগে থাকেন তাহলে সিগারেট খাওয়া
লিখবা, আপনি মদগুরুর লোকে তখন মদগুর লিখবা, আপনার বাচ্চা যদি থাকে যে একটা সন্ত্রাসীর লোকে থাকে তাহলে সন্ত্রাসী হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম সত্যবাদীদের সাথে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো সুন্দর করে এটা আমরা বুঝিয়ে দিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে আতরওয়ালার উদাহরণ এবং খামারওয়ালার উদাহরণ দিছেন। কইছেন আতরওয়ালার লোকে যদি কেউ থাকে তাহলে কি হইব, সে আতরের সুগন্ধ পাইব, তার শরীরের মাঝে আতরের সুগন্ধ থাকবো। আর খামারের কাজ যে করে, লোহার যে কাজ করে, তার লোকে যদি আপনার উঠা বসা থাকে তাহলে লোহার যে যে লোহা যখন কিতা করে খামারে করে তখন ধুমা আয়, অনেক ফুরুঙ্গি আয়, অনেক আগুনের ছোট ছোট লুক্কা আয়, তাই কাপড় জড়িয়ে যায়, আপনার কাপড়ের মাঝে গন্ধও থাকবো, এরকম কাপড় ছিদ্র করা থাকবো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দিচ্ছেন। এতে আপনারা আমার সিদ্ধান্ত নিতে হইব, আমার পরিবার একজন বালা অন্য দিনদার পরিবারের লোকের সম্পর্ক থাকবো, আমার সম্পর্ক থাকবো দিনদার মানুষের লোকে, আমার বাচ্চান্তরের সম্পর্ক রাখতে হইব দিনদার যারা ইসলামরে মানে, ইসলামরে মানার চেষ্টা করে তাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সেইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্তভাবে আরও কিছু কথা আপনাদের সামনে কইতাম সাইয়ার, সেটা হইল গিয়া যে আমরা আমরার আপনাদের লিফলেটের মধ্যে দেখছেন আমার আর একটা টপিক হইল গিয়ে ফর্দা লইয়া আলোচনা করা। আলহামদুলিল্লাহ এখন আমরার গড়াইন তো আগে তাকিয়া ফর্দা কম না বেশি, দরজা জানালাত হ্যাঁ আগে থাকি দামি দামি ফর্দা না কম দামি ফর্দা, হ্যাঁ এখন দামি ফর্দা আইছে সত্যি কিনা না, এখন আমরা ফর্দা হইলে গিয়া দামি ফর্দা আইছে। কিন্তু আমরার ইসলামর যে ফর্দার বিধান একটা একটা পরিবারও কেমন আছে, আমার মাত বুঝলা নেই, সব আপনাদের বিরুদ্ধে যায় আর কি, কিছু করার নাই, আমরা আমার বিরুদ্ধে যার, আমার সমাজও হল্লা, আমার পরিবার হল্লা, আমার সব জায়গা হল্লা, দাবি ফর্দা আছে কিন্তু ইসলামিক ফর্দা আমরা সমাজও নাই, ফর্দার ওয়াজ খেয়ে করতো বড় হুজুর ছোটো হুজুর মাইজলা হুজুর সব লাগিয়া হয় বুবু জানার লগে নাইলে বাবু জানার লগে, এখন ফর্দার ওয়াজ খেয়ে করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিম সুরা আহজাবর সুরা আহজাবর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন 33 নম্বর আয়াত, অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীগণের উদ্দেশ্য কইছেন, নারীগণ তোমরা তোমাদের ঘরের ভেতরে অবস্থান করো, তোমরা তোমরা ঘরের ভিতরে থাকো, বাইরে বাইরে ইও না, যেমন বাইরে বাইরে ইয়ে না হইয়া কৈছেন যেমন জাহিলি যুগের মহিলারা বাইরে হইত, অকার না ফি বুয়ুতি কুন্না ওলা তাবার রোজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা, যেলা জাহিলি যুগের মহিলারা বাইরে হইত সেইভাবে তোমরা কিতা করিও না গড় থাকি বাড়াইও না। তাহলে বোঝা গেল মহিলা হল গড় থাকি বাড়াইতে ফারবা কি ফারতা না, হ্যাঁ ফারবা কিন্তু বাড়াইতে হইব কিলা, যেহেতু মহিলা হলর গড়ের বাইরে লগিয়া পুরুষ হলর খাজর জায়গা আর গড়ের ভিতরে লোক হারার খাজর জায়গা, মহিলা হলর খাজর জায়গা, তো মহিলা হলর তার খাজর জায়গা থাকি যখন বাইরে যাইব তখন কিতা করতে হইব যে জাহিলি যুগর মহিলা হলর লাখান বাড়াইয়া যাইত না, আর পুরুষরা যখন বাইরে তাকিয়ে গিয়া গড় ফুসবো একটু আগে আমরা কইছি জেলা আস্তা গিয়া ঢুকতে পারবো নি না কিলা ঢুকতো আগে একটু জানাইয়া ঢুকতো, আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তান বিবিয়ে কইরা তান যখন আইয়া গড় ঢুকতা একটু গলা আঁকি দিতা একটু আজকাল আগে দিতা, আমরা মুরব্বী হলে দেখছি গরু আই আনলে একটু স্যান্ডেল বাড়িয়ে দিতা তারপরে এহে এহে কইয়া ঢুকতা, আর এখন তো এটা নাই, আইয়া দেখা যায় লাগা বাড়ির পয়সা ভাইয়া বাবি বালা আসেনি কই একেবারে বেডরুমও বুঝছেন না, বাবি কই কইয়া বাবি তো খিচি ভাগ করো কিতা কররা রান্ধিরা তাই হনো গিয়া টুল এখান লইয়া হনো বইয়া গফ, তান ড্রয়িং রুম হইল গিয়া ড্রয়িং রুম না ড্রয়িং রুম হইল গিয়া ফাঁক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইরা যে জাহেলি যুগের মহিলা হল না তোমরা পারে পারিও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফর্দার যখন বিষয়ে যখন আলোচনা করা যাইছি আমার আলোচনা একটু ডিফারেন্ট অন্য লেখান, হয়তো আপনাদের কষ্ট লাগে কিছু কিছু করার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিম যখন ফর্দার আয়াত নাজিল করছেন ফর্দারে ফরজ করছেন, ফয়লা ফর্দা ফরজ করছেন বেডাইন্ত রূপে না বেডিন্ত রূপে খারা রূপে সরি খারা রূপে মহিলা রূপে, সারা জিন্দগি উল্টা ওয়াজ শুনছেন তো এটা জোয়াফ কেনের উল্টা। সুরার নূর 24 নম্বর সুরার আগে
কোন আয়াত, 30 নম্বর আয়াত না 31 নম্বর আয়াত, কোনটা আগে হইব? 30 আগে হইব না 31 আগে হইব? 30 নম্বর আয়াত আগর আয়াত না? 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে হে নবী, আপনি মুমিনদের হক্কা, খারে হক্কা, মুমিনদের হক্কা, তারা কিতা করে, তারার যেন চোখরে নামাইয়া রাখে, তারার দৃষ্টিরে নিচের দিকে লাগে রাখে, আর তারার কিতা করে যৌনাঙ্গরে তারা হেফাজত করে, তারার গোপন অঙ্গরে তারা হেফাজত করে। 30 নম্বর আয়াত খারারে কইছেন, ব্যাটিং তরে না ব্যাটাইন তরে? হ্যাঁ ব্যাটাইন তরে কইছেন, ফর্দা খারার উপরে আগে নাজিল হইছে, ব্যাটাইন্দের উপরে আগে নাজিল হইছে, সারা জিন্দিগি খালি উনজন ব্যাটিং তরে খালি এটা ব্যাটিং তরে বুরকা বিন্দ হইছেন, আর দেখা গেছে আমরা ব্যাটিং তোর লগে চক্কর দিয়ার, আমরা বাবি যান বুবু যান তার লগে চক্কর দিয়ার, আমরা মনে করছি তো ব্যাটিং ফর্দা হইছে খালি ব্যাটিং তোর কাজ। সুরা নূর আপনি বাড়ি দিয়ে দেখুন যেন, সুরা নূর 24 নম্বর সুরা 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন হে নবী, আপনি মুমিনদের হক্কা যে তারা তারও তারার দৃষ্টিরে চোখরে হেফাজত করে, আর তারার গোপনাঙ্গরে তারা কিতা করে হেফাজত করে, দৃষ্টিরে নত রাখে, দৃষ্টিরে নামাইয়া রাখবো। এটা সবর ফল হইল কি, ফর্দা লঙ্ঘন হয়, ফর্দা বেফর্দা শুরু হয় কিতা দিয়া, আগে আদ দিয়া না আগে চোখ দিয়া, কোনটা দিয়া শুরু হয়? চোখ দিয়া শুরু হয়, জেনা শুরু হয় চোখ দিয়া ফয়লা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে তুমি দেন তোমার চোখরে কিতা করো, আপনি হঠাৎ করে একজন মহিলার লগে মাথা আপনার লাগতে পারে, আপনি পুরুষ আপনার লাগতে পারে, কিন্তু আপনি কিতা তার মুখে দিয়ে চাইয়া মাতি না নিষেধ দিয়ে চাইয়া মাতি না নিষেধ দিয়ে চাইয়া মাতি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তৌফিক দান করুক, আমরা সবরে তৌফিক দান করুক, আমরা যেন ফরনারি থাকি নিজের চোখরে আমরা হেফাজত করতাম পারি। যদি কোনো সময় চোখ ফুড়ি যায় তাহলে সাথে সাথে আপনি চোখরে ফিরক্কা আর হক্কা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, ফুড়ি যাইতে পারে, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছেন তুমি ফয়লা দৃষ্টি দাও তাহলে এটা গুনাহ নাই, কিন্তু এর বাদর দৃষ্টি দিলে এটা কি হইব? গুনাহ হইব, হঠাৎ করে ফুড়ি যাইতে পারে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা হলের বাদর আয়াত কইছেন যে ঈমানদার নারীদেরকে হক্কা হে নবী যে তারা যেন তারার চোখরে হেফাজত করে এবং তারার যৌনাঙ্গরে হেফাজত করে এবং তারা যেন কিতা করে তারা সৌন্দর্যরে প্রদর্শন করে, সৌন্দর্যরে যেন তাদের ছাড়া অন্যদেরকে প্রদর্শন করে, তাদের সামনে সৌন্দর্যরে প্রদর্শন করা যাইব, মানে যাদের সামনে তারা সৌন্দর্যরে কিতা করতে হইব ছাড়া তারার সৌন্দর্যরে লুকাইয়া রাখতে হইব, তারার মাঝে হইল গিয়া তারার হইল গিয়া স্বামী হল লিস্ট যদি আয়, আমরা খারার সামনে আমরা ফর্দা ছাড়া বা নিজের চেহারা না দেখাইয়া দেখাইতাম পারবো, খারার সামনে এই লিস্ট যদি আয় তাহলে খারা আছে সবর ফল হইল গিয়া স্বামী, তারপরে হইল গিয়া আমরা ফিতা হল দাদা হল। হ্যাঁ আমরা যেসব অনেক সময় নাতি নসার লগে ডং করেন দাদা হলে কইবা তোর বিয়া করতাম চাই, এলা ডং আছে কিনা না, এটা হারাম। আপন দাদা কোনো সময় যদি বাগনি নাতির লগে এলা মানে ডং করেন বা কেউ যদি কয় যে এলা ডং করে তাহলে এই ডং গিতা হারাম, দাতির লগে দাদির দাদার লগে গিতা করা বিয়া করা কিয়ামত পর্যন্ত হারাম, দাদার দাদা তার লগেও হারাম। ঠিক আছে, ফিতার লগে ফিতার বাপ পিতার উপরে দিয়ে যত আসেন সব কি দইব হারাম হইব। তারপরে স্বামীর ফিতা শ্বশুর, স্বামীর ফিতা শ্বশুর, শ্বশুর দাদা শ্বশুর যত আছেন সব কি হইব, সবর লগে গিতা বিবাহ হারাম। তারপরে আপন ছেলের লগে ছেলের স্বামী সতীনর ঘর যদি ছেলের স্বামী অন্য ঘর স্বামী থাকে ছেলের সন্তান থাকে তার লগেও গিতা বিবাহ করা হারাম। আপন বাইয়ের লগে তারপরে বিমাতা বাই বাইয়ের লগে মা ডিফারেন্ট তার লগেও হারাম। তারপরে হইল গিয়া বই মাতৃক হইল গিয়া বই পিতৃক পিতা একজন, মা যদি এক তখন এক মার দুই সন্তান যদি থাকে দুই ঘর এর লগেও হারাম, এক বাপ যদি থাকে দুই ঘর দুই সন্তান থাকে তারারও বিবাহ কিতা হারাম, তারার সামনে সৌন্দর্য কিতা করা যাইব, সৌন্দর্য দেখানি যাইব। হ্যাঁ কোন সৌন্দর্য একটু স্বাভাবিকভাবে প্রকাশমান। তারপরে দুধ ভাই যদি থাকে তার লগেও কিতা করা যাইব, প্রকাশ করা যাইব। তারপরে আপন বাইর ছেলে বাইর ছেলেরা আমরা দেশ কিতা কই বাতিজা বাতিজা বাতিজার ফুয়া এইভাবে কিতা হইব, মানে বাইজি বাইফুত বাইফুতর ফুয়া, তারপরে যারা যাইব সব পর্যন্ত কিতা করা বিয়া করা হারাম, তারার সামনে কিতা করা যাইত না, সৌন্দর্য যদি দেখানি যায় দেখানি যাইব। আর হইল গিয়া যে তারা কিতা আছে তারার বইনফুত বইনফুতের লগে কিতা করা যাইব, ফর্দা লাগতো না, চেহারা যদি দেখানি যা দেখানি যাইব বইনফুতের লগে আর মামার লগে আর চাচার লগে। ঠিক আছে,
তারা সারা কিন্তু আরো দেখা যায় নাবালক যদি থাকে তারপরে এমন স্ত্রীলোক দিনদার ইমানদার যদি মহিলা থাকে তার সামনেও গীতা করা যাইব স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করা যাইব আর এমন বৃদ্ধ যার আর মহিন্ন মহিলার প্রতি কোনো আকর্ষণ নাই এ ধরনের বৃদ্ধ যদি থাকে তার লগে পর্দা করা লাগতো না এছাড়া বাকি সবার লগে গীতা করা পর্দা লাগবো এখন হক্কা চাই শিক্ষিত সচেতন মানুষ এখন মামির লগে পর্দা লাগবো নি মামির সামনে যাওয়া যাইব শাশির সামনে যাওয়া যাইব কিতা কই মামির সামনে যাইতাম না হুরু থাকতে থাকি মামি আমরা ফালিছে আমি যখন আইয়া মামির সামনে যাই না আমি যখন শাশির সামনে যাই না আমার শাশি অগলে আমার মামি অগলে কইলা লেমটা থাকি তারে ফালি আর এখন দেখছো নি আমরা সামনে আয় না মানে জাহেলিয়াত এত বেশি হয়েছে আমরা ইসলাম থেকে এত দূর হয়ে গেছি আপনি আপনার মামুর ঘর বইন্ডে বিয়া করা যায়নি মামুর ঘর বইন্ডে বিয়া করা যায় মামুর ঘরের বইনের ফুড়িনে বিয়া করা যাইব নি মামুর ঘর মানে মারে বিয়া করা যায় ফুড়িনে বিয়া করা যায় না চাষার ঘর বইন্ডে বিয়া করা যায় চাষার দুঃসম্পর্কে চাষার ঘর পাই আর তার ফুড়িনে বিয়া করা যাইব নি এখন দেখো কাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর একজন চাচার গরু ভাই আসলা নাম কিতা চার খলিফার মাঝে একজন খলিফা রসুল সাল্লাহ সাল্লামর চাচার গরু ভাই নাম কিতা কন্যা আলী রাদিয়াল্লাহু তার বউর নাম কিতা স্ত্রীর নাম কিতা ফাতেমা দান সম্পর্কে কিতা হক্কা শিক্ষিত সচেতন মানুষ সকল আপনারা কিতা সম্পর্কে বিয়া হয়েছে নি বিয়া হয়েছে কিনা না বাচ্চা হয়েছে রে বাচ্চা তো নাম কিতা হকা জানেন নি কিতা নাম তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আলী রাদিয়াল্লাহু আনহু তান বাতিজির ফুড়িরে বিয়া করছেন আজকের সমাজ এলাকা যদি বিয়া করতে চায় মানুষ কইব এগুলো লুচ্ছা কিতা কইব দেখছো নি বাতিজির মুখে শোক গেছে গিয়া কিন্তু ইসলাম আছে কিনা না মানে আমরা ইসলাম থেকে অত দূর হয়ে গেছি যে ইসলামের সিস্টেম ইসলামে যেটা হালাল করছে আমরা এটার গীতা করি সমাজে গীতা করছে এটার হারাম বানাইয়া রাখি দিছি আর আমরা মনে করি আর যে আমরা সমাজ তো ইসলামিক আছে আমরাও ইসলাম মানি আর আমরা ফর্দার আলায় ফর্দার হাজাত গিয়া আল্লাহ দেখা যাইব যে আমরা ফর্দা আমি দেখছি আমরা সমাজ ইসলামিক ফর্দা মানালে সবথেকে কঠিন খাম সবথেকে কঠিন খাম আজকে আপনি খালকে থেকে আজকে বাড়িতে গিয়ে আনলে যদি আপনি সঠিকভাবে ইসলামিক জানার লাগে ফর্দা করা আপনার লাগিয়া ফরজ করা হয়েছে আপনি তারা সামনে যাই না তারা সামনে গিয়ে যদি তারা দিকে সাইয়া মাতেন না দেখবো মানে আজকে থেকে আপনার বিরুদ্ধে টিটকারি শুরু হয়ে যাব যুবক ভাইয়েরা হল আপনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেছেন আল্লাহর আরশ কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকতো না আর আরশের তরে যারা যারা স্থান পাইব তার মাঝে লগিয়া সেই যুবক যে আল্লাহর আল্লাহর ইবাদতে তার যৌবন কাল কাটাইছে তার যৌবন কাল কাটানি মানে কিতা যৌবন কালো যেসা মুখা চাওয়া যায় যেসার মুখা মাতা যায় যেসা মুখা যেসাটা করা যায় কিন্তু এই অবস্থায় যদি আপনি ইসলামিক জীবন যাপন করেন রসুলের তরিকায় মানুন রসুকর সুন্না তরিকা সুন্না তরিকার অনুসরণ করেন সাহাবায়ে কেরামের তরিকা অনুসরণ করেন তবে আপনি অটৈলামূলিক ইবাদত ইবাদত খালি সালাত সিয়ামের নাম নাই ইবাদত খালি রোজা নামান রাখার নাম নাই ইজা ইবাদত হলে ব্যাপক জিনিস জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইবাদত করতে হইব খালি গড় ফর্দা লাগাই লইত নাই শরী ফর্দা গড় প্রতিষ্ঠা করতে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান হরুকা আমরা দিনটা সঠিকভাবে বুঝার সঠিকভাবে মানার তৌফিক দান হরুকা সম্মানিত উপস্থিতি আমার সময় প্রায় শেষের দিকে আমরা যে ফর্দা সম্পর্কে আরো দুই একটা কথা কই আপনার ধরে যে আমার কথা কিনা উনি কষ্ট হননি আপনার ধরে কষ্ট পাইরা কষ্ট পাইলে কিছু করার নাই আমরা কইতে হইব হ্যাঁ যে ফর্দার বিধানের মাঝে একটা বিধান হইল গিয়া যে আপনি অন্য ঘরে প্রবেশ করতে হইলে অন্য খের ঘরে প্রবেশ করতে হইলে আপনার অনুমতি নিয়ে প্রবেশ করতে হইব এটা কোরআনের কথা হাদিসের কথা না ইসলামী ফিকর কথা কিসার কথা হোক কথা আপনারা কিটার কথা যে অন্য ঘরে যাইতে হইলে আপনার অনুমতি নিতে হইব এটা কোরআনের কথা হাদিসের কথা না আলেমুল্লাহ মাহলার কথা কোরআনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিম সূরা নূরের মাঝে 27 নম্বর আয়াত কইছেন হে মুমিনগণ তোমরা নিজের ঘর ছাড়া অন্য ঘরে যখন তোমরা প্রবেশ করিও না যে পর্যন্ত না তোমাদের লাগে তারার লাগে আলাপ হয়
পরিচয় না করো আর গৃহবাসীরে সালাম না করো, তারা অনুমতি না নেও, তখন তুমি ঘরে প্রবেশ করিও না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে কোনো বাড়ি যদি যাইবায় তুমি তিনবার অনুমতি চাইবা, কয়বার? তিনবার অনুমতি চাইবায়। অনুমতি চাওয়ার পরে যদি অনুমতি দেওয়া না হয় তাহলে তুমি ফিরিয়ে আইও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আইছেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম মুসলিম জাহানোর খলিফা, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তাই তান অনেক খাজে ব্যস্ত, এর মাঝতে গিয়া তিনবার আওয়াজ উনছেন, সালাম উনছেন, অনুমতি চাওয়া উনছেন, আবু মুসা আশআরীর মাত কণ্ঠ উনছেন। আমরা পরিচিত মানুষের কণ্ঠ উনলে বুঝি নানি যে অমুক বাড়ির সাসা আইছেন, বাড়িতে গিয়ে যদি বাড়িতে কি বাড়িতে কি ডাকিও গিয়া হয় বা অমুক আসেন নি, আপনার বিবিও কইতে পারবা যে শুনছি অমুক বাড়ির সাসা আইসা তান কণ্ঠ তান কিতাব নিয়ে বুঝছি, বা গড় যদি আপনার ছেলে থাকে ওইটা কইব যে অমুক সাসা শুনছি ইয়া ডাকিয়া গেছেন বাবা আপনার, আপনি আসতে না বাড়ি। ঠিক অনুরূপভাবে অমর রাজি আল্লাহ তার কণ্ঠরে শুনছেন, শুনিয়া কইলা যে আবু মুসা আশআরীর কণ্ঠ উনলাম খইতাই, তখন তাইন গেছেন গিয়া অনেক দূর, কইলা যে তাইন তো গেছেন গিয়া, কইলা তানে ডাকিয়া আনো, তানে ডাকিয়া আনা হইলো, ডাকিয়া নিয়ে আনলে কইলা যে তুমি আইলা কিতা কারণে যে গেলা গিয়া আমি ব্যস্ত আসলাম, তোমার কথা তো আমি কিতা করতাম পারছি না, তো কিতা কারণে আসতে, কইলা যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনছি যে কেউ যদি তার বাড়ি যায় আর তিনবার অনুমতি চায় আর অনুমতি দেওয়া না হয় তাহলে তুমি ফিরিয়ে ফিরিয়ে দিও গিয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু কইলা তুমি রসুলের নামে এই কথা কইছো, তোমার প্রমাণ পেশ করতে হইব। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝইন তো করম মানুষ, কইছেন যে তুমি রসুলের নামে এই কথা কইছো তাহলে তোমার প্রমাণ হওয়া শর্তে রসুলের সত্যি কথা কইছেন কিনা না। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একটু ফেরেশান হয়ে গেলা, তখন তাই রাস্তা দিয়ে যাইরা অনেক কয়েকজন সাহাবী হলার লগে দেখা হইলো, অনেকে তাইনু কথা কইলা যে সবে কইলা যে তোমার একটু মলিন মলিন লাগে যে কিতাব ব্যাপার, কইলা যে আমার আমি ওলা গেছিলাম আর ওলা কথা কইছি, এখন এই তো কইছেন আমার প্রমাণ দিতে হইব, এখন আমি তো প্রমাণ পাইতাম কই, কিন্তু আমি উনছি এখন আমার তো প্রমাণ তো আমার কাছে এই মুহূর্তে আমার নাই যে কে আর কোন সাহাবি উনছে নিলা, তো আমার কাছে কোনো প্রমাণ নাই। তখন ইনার মাঝে একজন সাহাবি আসতা কম বয়সীর সাহাবি, তার নাম হইল গিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তাই নিটা কইলা যে আমি এলাম গিয়ে এই বিষয়ে সাক্ষী দিলাম পারবো যে আমি রসুল তো কি এটা শুনছি। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এই অমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষী দিলা যে হ্যাঁ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইলা কইছেন, তখন অমর রাদিয়াল্লাহু আনহু কইলা যে আমি তো অনেক কাজে ব্যস্ত থাকতাম এর দায় আমরা এটা অনেক জিনিস জানি না, না জানা থাকতে পারে। আল্লাহু আকবার, অমর রাদিয়াল্লাহু আনহু মাশাল্লাহ খান তাই এটা হাদিসের ঘটনা গল্প কইয়ার না আপনি ধরে, তাহলে বোঝা গেল অন্যর বাড়ি যেতে হইলে কিতা করা লাগে, অনুমতি নেওয়া লাগে। এইটা হইলো কি ফর্দা অন্যতম একটা বিধান যে আমরা অন্যর বাড়ি যেতে সময় কিতা করতাম, এই নক করিয়ে যাইতাম, অনুমতি লইয়া প্রবেশ করতাম, আমরা দৃষ্টির হেফাজত করতাম, আমরা যৌনাঙ্গের হেফাজত করতাম, যৌনাঙ্গের হেফাজত করা কোরআন করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি তোমাদের দৃষ্টিরে কিতা করো নত রাখো, দৃষ্টিরে কবিরা গুনাহ থেকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে হইব, হ্যাঁ আপনি ফ্রি মাইন্ড ফ্রি মিক্সিং এনভায়রনমেন্ট থেকে নিজেরে বাঁচিয়ে রাখতে হইব। আর যৌনাঙ্গের হেফাজত করা মানে এই লগিয়া আপনার যে আজকাল মোবাইল ইন্টারনেট তারপরে পর্নোগ্রাফি হ্যাঁ এগুলা বড়ি গেছে, তারপরে বেবিচার, তারপরে সমমৈথুন হস্তমৈথুন দর্শন এগুলাতে গিয়া নিজের হেফাজত করতে হইব, নিজের যৌনাঙ্গরে হেফাজত করতে হইব। আপনি নিজের যৌনাঙ্গরে আপনি অনৈতিক কাজে ব্যবহার করতে পারতে নাই, আর এইটা থেকে হেফাজত করতে হইলে আমরা মুরব্বী যারা আছি তারারও কিছু ভূমিকা আছে। আমরা সমাজও বুড়ো হইয়ালে মানুষের বিয়া দেয় হয় তুমি নিজের ভাবে দাঁড়াও, মানে সারাদিন বুঝি অন্যর ভাবে চলে, বিয়ার কথা আইয়ালে কয় নিজের ফয়সল দাঁড়াও তারপরে বিয়া করবায়, মানে বোঝা যায় যে অন্যর ফাও দিয়ে আটে ফয়সা আইয়ালে বিয়া করবায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন তুমি তাই যদি কিতা করো বিয়া করো আমি নিজ অনুগ্রহে তোমাদের কিতা সম্পদশালী বানাইয়া দিমু। দেখা যায় গরুর খামর মানুষ আইয়া খাইরা, অন্য মানুষ আইয়া খাইরা, ভুয়ার বউ আনিয়া গে খাওয়াইতে গেলে কইরা না না হইতো না তুমি চাকরিত লাগো তোমার বয়স হোক, তখন ছেলে কিতা করতো, ছেলে দেখা যায় অনৈতিক সম্পর্কের মাঝে জড়িত হয়েছে। এটা এটা অনেক সময় দেখা যায় যে বিয়া করতে হইলে আমরা বিয়ারে এত বেশি এক্সপেন্সিভ করছি, এত বেশি করছি, বিয়া লাগ করতে হইলে 3 লাখ টাকা লাগে, 5 লাখ টাকা লাগে, এখন সালামি দেওয়া লাগে, মহারানা দেওয়া লাগে, সোনা দেওয়া লাগে, বিয়া কতটা দেওয়া লাগে আমাদেরকে বেশি আপনারা জানেন, ইতা করি আমরা বিয়ারে করছি, তখন দেখা যায় যে মানুষের বিয়া না করিয়া অনৈতিক সম্পর্ক করের, ডেটিং করের, সবাই দি মানে কিতা করের কৌটকিয়া বিয়া করিলার, এই এগুলার সুযোগ করে দিছি আমরা, কারণ আমরা সমাজের সিস্টেম বানাইছি এগুলো। ইসলামের সিস্টেম হইল কি হিজাব কবুল হইব, বেটা কইব আমি তোমার আমার বউরে আমার আমার ফুড়িরে তোমাটাই বিয়া দিলাম আর বেটা কইব আমি গ্রহণ করলাম,
রাজনে কইলো আমি ফরিরে বিয়া দিলাম আর রাজনে কইলো আমি গ্রহণ করলাম, তো বিয়ে হয়ে গেছে, দুইজন সাক্ষী থাকলে হয়ে যায়, মহারানা একটা সাব্যস্ত করলে হয়ে যায়। রসুল সাল্লাহ সাল্লামে লুয়ার আংটি দিয়ে বিয়ে দিয়েছেন, রসুল সাল্লাহ সাল্লামে কোরআন তেলাওয়াত দিয়ে বিয়ে দিয়েছেন, রসুল সাল্লাহ সাল্লামে মহারানা দিয়েও বিয়ে দিয়েছেন, সম্পদ দিয়ে বিয়ে দিয়েছেন, রসুলের সাহাবি হলে সোনা দিয়ে বিয়ে দিয়েছেন, আপনি যে কোনো একটা দিয়ে বিয়ে দিতে দিয়ে দিতে পারে, কিন্তু আপনি তার কিচ্ছু নাই উঠে গেলে 10 লাখ টাকা মহারানা দিতেইব, সোনা দিতেইব, অতা দিতেইব, ছোটা দিতেইব, সিস্টেম এমনভাবে সিস্টেমরে বানাইছি আমরা, বিয়ারে করছি কঠিন আর জেনারে করছি সহজ। এটা মানুষ জেনার দিকে যার, এটার দায় দায়িত্ব আপনার আমার আছে, আমি ঘরের প্রধান হইলে আমার এই দায়িত্ব হইল কি আমার সন্তানক লড়ে আমি এইভাবে বিয়ে দিতাম যেইভাবে সহজে তাদের বিয়ে হয়, সহজে সহজে বিয়ার অনুষ্ঠান করতে পারি। আপনার যুবক ছেলে সে গিয়া হইতে মানে তোমার আমার বিয়ের বয়স হয়ে গেছে, সেই জ্ঞান বুঝান দিতে মানে যে আরো পাঠে আর একটা মহিলার লগে সম্পর্ক করিয়া আপনি নিজে বুঝতা যে এই বয়স এই লখন বয়স হইলে আগে থেকে এখন সোশ্যাল মিডিয়া কতটা বেহায়াপনা বাড়ছে, এখন একটা যুবকরে কন্ট্রোল করতে হইলে আমরা কাজ অনেক যুবকরা ইয়া হয় যে এখন তো আমরা নিজের মানে যৌবন কালরে সংরক্ষণ করা খুব কঠিন হয়ে গেছে, কিন্তু পিতামাতার হাজাত হইলে কইন যে তুমি নিজের ফাওয়া খাড়া হয়ে যাও তারপরে বিয়া করবে, আউজুবিল্লাহ আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। খালি যে যুবকরা নষ্ট হর এর মূল দায়িত্ব কিন্তু আপনার আমার আছে, আমরা এটা দায় দায়িত্ব রেখিতা করতে পারতাম নাই, কোনো অবস্থাতে অবজ্ঞা অবহেলা করিয়া বা এটা থেকে ফাঁস খাটিয়া দেওয়ার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা আমরা পরিবারে এমনভাবে গড়িয়া তুলতে হইব যেন গায়ের মাহরাম যারা 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 যেমন আমরা দেখা যায় যে আমরা সমাজের ধর্মর বাপ আছে, ধর্মর ভাই আছে, ধর্ম উকিল বাপ আছে, উকিল বাপর কথা ইসলামও নাই, ইসলামও উকিল বাপ নাই, এখানেও ইসলামের ধর্মর বাপ নাই, ইসলামের ধর্মর ভাই নাই, অনেক এলাকা আছে ধর্মর ভাই এলিয়ে এসে বাকি গেছে, ধর্মর ফুয়ার লোকে গেছে গিয়া, এটা কোনো স্থান ইসলামের মাঝে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরার পরবর্তী আলোচক আয়া উপস্থিত হয়ে গেছেন, আমি অনু শেষ করলি আর আমি যেটা কইছি এর মাঝে কোনো ভুল ত্রুটি থাকে সেটা হলে আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার ভুল ত্রুটিটা ক্ষমা করে দিক, আমি যদি সত্য সঠিক জিনিস কিনে খাইয়া থাকি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আল খাস রহমত, আমরা সত্য যেটা সঠিক জিনিস যেটা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটারে মানার সেটার আমল করার তৌফিক দান করুক, আমি যেটা কইছি আমারে আমল করার তৌফিক দান করুক, আমার পরিবারে আমল করার তৌফিক দান করুক, আমরা সবরে আমল করার তৌফিক দান করুক, আমরা সবে কই আল্লাহু আমিন, আমরা মরতে গান লক্ষণে মাফ করি দুঃখ, আমরা মাঝে যারা অসুস্থ আছেন তারা সুস্থতা দান করুক, আমরা মাঝে যারা ঋণগ্রস্ত আছেন তারা ঋণমুক্ত করি দুঃখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার হায়াতের মাঝে বরকত দান হরক্কা, ইলমোর মাঝে বরকত দান হরক্কা, যেসব যুবক ভাইয়েরা এই আয়োজন করছেন, এই এলাকার যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, দেশি প্রবাসী দেশি যেসব ভাই বোনেরা সহযোগিতা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের সহযোগিতার কবুল হরক্কা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।